আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের বিসেড বিসেড এর পক্ষ থেকে সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কমিউনিটির পক্ষ থেকে উইমেন ইন টেক এপিসোড 10 আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপুদেরকে, ফাহমিদা আপু এবং কাদিয়া আপুকে। তো আপুদেরকে দিয়ে শুরু করছি। কেমন আছেন আপুরা? ফাহমিদা আপু ভালো আছি। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে তোমাদের সবার সাথে কথা বলার এই সুযোগ দেওয়ার জন্য। আমি খুবই এক্সাইটেড। সাদি আপু কেমন আছেন? হ্যালো, হ্যাঁ আমি ভালো আছি। আমার মনে হয় এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ যে তোমরা শুরু করেছো, এই যে আমাদেরকে সবার সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার, সেই জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। জি আপু, তো আমরা শুরু করছি তাহলে আপুদের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবো। আপুরা এখন কোথায় কাজ করছেন, কি নিয়ে কাজ করছেন, সেটা সম্বন্ধে আপু যদি আমাদেরকে কিছু বলতেন। ফাহমিদ আপুকে দিয়ে শুরু করছি। আমি এই মুহূর্তে আছি ইন্টেল কর্পোরেশনে। প্রায় 9 বছর ধরে আমি ইন্টেলে কাজ করছি। এটা একটি সেমি কন্ডাক্টর কোম্পানি। আমি বিভিন্ন গ্রুপে কাজ করেছি ইন্টেলে, সেমি কন্ডাক্টর ফ্যাব্রিকেশন, ডিজাইন, টেস্টিং। এর আগে আমার পড়াশোনা ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আমি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করে তারপর 2006 সালে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিনে আসি, মাস্টার্স এবং পিএইচডি করি ওখানে 5 বছর ধরে, তারপর ইন্টেলে আছি। তো বলা যায় আমার পিএইচডি লাইফে শুরু থেকেই, মানে 2006 সাল থেকেই মোটামুটি এই সেমিকন্ডাক্টর ফিল্ডের যে রিসেন্ট টেকনোলজি গুলো, কাটিং এজ টেকনোলজি গুলো নিয়ে কাজ করে যাচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি সাদি আপুর কাছে। আপু যদি আপু এখন কোথায় কাজ করছেন, কি নিয়ে কাজ করছেন একটু ইন্ট্রোডাকশন দিতে। হ্যালো, আমি বুয়েটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাস করেছি 2007-এ। এরপর আমি 2008-এ পিএইচডি শুরু করি USA-তে কম্পিউটার সিকিউরিটির উপর। তারপর পিএইচডি শেষ করার পর এখন আমি জব করছি 2টি কোম্পানিতে। একটা হচ্ছে ফর প্রফিট রিসার্চ কোম্পানি অ্যাভাস্ট, এটা একটা অ্যান্টিভাইরাস কোম্পানি। আপনারা অনেকেই হয়তো অ্যাভাস্টের অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকেন। আর আমি আমি এছাড়াও একটা নন প্রফিট রিসার্চ কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, এর নাম হচ্ছে ICSI। এটা একটা রিসার্চ কোম্পানি যেটা UC বার্কলির সাথে অ্যাফিলিয়েটেড। 2টি কোম্পানিতে আমার কাজ হচ্ছে কম্পিউটার সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ করা। অর্পিতা তুমি মিউটেড। সরি, আমি বলছিলাম থ্যাংক ইউ, আপনাদের অনেক সুন্দর একটা ইন্ট্রোডাকশন পেলাম। আমরা এখন জানতে চাই আপুদের কাছ থেকে যে আপনাদের ওয়ার্ক ইন্টারেস্ট বা যে ফিল্ডে কাজ করেন সেই ফিল্ডের প্রজেক্ট, এগুলো সম্বন্ধে আপনারা একটু যদি ডিটেলসে বলেন। তো ফার্স্টে আমরা হলাম ফাহমিদ আপুর কাছে চলে যাচ্ছি। আমি যে ফিল্ডে কাজ করি, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা আসলে অনেক ওয়াইড, এটা অনেক কিছু কভার করে। সেমিকন্ডাক্টরের মধ্যে আমাদের আমরা যে ল্যাপটপ, ফোন বা বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্ট ডিভাইস ব্যবহার করি, সেগুলোতে যে মাইক্রোপ্রসেসর আছে, সেই মাইক্রোপ্রসেসর ডিজাইন, তৈরি করা, প্যাকেজ করা, টেস্ট করা, এগুলো পড়ে। অনেক সেমিকন্ডাক্টর কোম্পানি আছে যারা ডিসপ্লে গুলো নিয়ে কাজ করে, সেটা ল্যাপটপের ডিসপ্লে হতে পারে, ফোনের ডিসপ্লে হতে পারে, এখন অনেকে বেন্ডেবল ডিসপ্লে নিয়ে কাজ করছে। তারপরে এনার্জি সাইডেও কাজ হয়, সোলার সেল, সোলার প্যানেল যেগুলো, সেগুলো সেমিকন্ডাক্টর বেসড। তারপরে বায়োমেডিকেল সাইডে যদি আমরা যাই, সেখানেও প্রচুর ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স ব্যবহার করা হয় বিভিন্ন ডিভাইসে। এবং আপনারা অনেকে হয়তো দেখেছেন, গত সপ্তাহে একটা নিউজ এসেছে যে টেসলা একটা পিগের ব্রেনে একটা চিপ ইনস্টল করেছে এবং সেই পিগের ব্রেন অ্যাক্টিভিটি তারা মনিটর করছে। তো এগুলো প্রায় সবগুলোই
ইন এ সেন্স আপনি বলতে পারেন যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে। তো আমি স্পেসিফিক্যালি যেটাতে কাজ করেছি, আমি যখন পিএইচডি তে ছিলাম তখন আমি মেমোরি ডিভাইস নিয়ে কাজ করেছি। মেমোরি ডিভাইস বলতে এই যে ধরেন ইউএসবি পেন ড্রাইভ, এটা একটা মেমোরি ডিভাইস, বা আমাদের কম্পিউটারে কম্পিউটারে যেখানে যে আমরা সব কাজগুলো জমা রাখি সেটা মেমোরি ডিভাইস। তারপর ইন্টেলে জয়েন করার পর থেকে আমি লজিক ডিভাইস নিয়ে কাজ করছি। লজিক ডিভাইস মানে হচ্ছে এটা অ্যারিথমেটিক মেইনলি বলতে পারেন, ALU যেটা সেটা নিয়ে। তো ইন্টেলে আমরা যেটা করি, ইন্টেলে আমরা প্রোডাক্টের ডিজাইন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্যাকেজিং পর্যন্ত করি, এমনকি অনেক সময় মাদার বোর্ডে যে প্লেসমেন্ট সেটাও সেটারও অ্যাটলিস্ট শুরুটা আমরা করি। তো আমাদের আপনারা অনেকেই যখন ল্যাপটপ কেনেন আপনারা দেখবেন যে সেখানে ইন্টেল, তারপর বিভিন্ন জেনারেশনের কম্পিউটারের একটা স্টিকার লাগানো থাকে। তো আমরা যেটা করছি বা অ্যাজ এ ইন্ডাস্ট্রি যেটা করছে, যে আমরা আসলে সব সময় কিভাবে আরো বেটার প্রসেসর বানানো যায়। বেটার প্রসেসর মানে হচ্ছে ফাস্টার প্রসেসর এবং কম পাওয়ার নিবে এবং সেটা লাইট ওয়েট হবে, এই এই প্রসেসর কিভাবে বানানো যায় এবং পুরো প্রসেসর রিলেটেড সিস্টেমটাকে কিভাবে আরো কম্প্যাক্ট, আরো এনার্জি এফিশিয়েন্ট করা যায় সেটা নিয়ে কাজ করি। তো এটার ফলে যেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসের ফর্ম ফ্যাক্টর গুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আগে একটা সময় ছিল যখন সেলফোন গুলো খুবই হিউজ ছিল, এরকম বাল্কি সাইজ ছিল, আর এখনকার সেলফোন গুলো খুবই স্লিক, ছোট, তাদের ডিসপ্লেটা খুবই সুন্দর এবং সেলফোনে বা ট্যাবলেটে প্রচুর বিভিন্ন ধরনের কাজ করা যাচ্ছে এখন। তো এই সবগুলোই আসলে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কন্টিনিউয়াস রিসার্চ এবং কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের অবদান। তো ইন্টেলও, ইন্টেল যেহেতু একটা বড় সেমিকন্ডাক্টর কোম্পানি, আমাদের আমাদের মানে ইন্টেলের যারা কাজ করেন, ইন্টেলের ইঞ্জিনিয়ারদের একটা বড় কন্ট্রিবিউশন আছে এই প্রসেসরের শুরু থেকে শেষ পর্যন্ত এই ডেভেলপমেন্টের ব্যাপারে এবং ইম্প্রুভমেন্টের ব্যাপারে। তো খুব সংক্ষেপে বলতে গেলে যে আমাদের কাজটা হচ্ছে যে আমরা কিভাবে আরো বেটার প্রসেসর ইউনিট বানাতে পারি, সেটা ডিজাইনেও সেটার ইম্প্রুভমেন্ট থাকে, ফ্যাব্রিকেশন প্রসেসেও ইম্প্রুভমেন্ট থাকে, প্যাকেজিংও ইম্প্রুভমেন্ট থাকে, এই পুরো হোল সিস্টেমটা কিভাবে আরো বেটার করা যায় সেটা নিয়েই আমরা আসলে সবসময় কাজ করছি। অর্পিতা তুমি মিউটেড আবার। আমি সরি, আজকে হলো নয়েজ বেশি হচ্ছে দেখে আমি মিউট করে রাখছি, কিন্তু আমি ভুলে যাচ্ছি আর কি অন করতে। তো আপু, সাদি আপু, আপনার সাথে এখন কথা বলবো যে মানে আপনার কাজটা নিয়ে যদি আপনি একটু ডিসক্রাইব করেন। যেমন আপনি বলেছেন যে অ্যানোনিমিটি, অ্যান্টি সেন্সরশিপ, অ্যাডভার্সারিয়াল লার্নিং নিয়ে কাজ করেন, তো এগুলো নিয়ে যদি আমরা একটু জানতে পারি, কারণ হলো এগুলো নিয়ে আমাদের কিন্তু খুব বেশি এখানে মানে চর্চা হয় না, জানাও হয় না অনেক সময়। তো অবশ্যই, আমার পিএইচডি টপিক ছিল হচ্ছে অ্যানোনিমিটি, অ্যানোনিমিটি আর প্রাইভেসি। এই যে ধরো ইন্টারনেটে, ইন্টারনেটে তো এখন প্রাইভেসি একটা অনেক বড় ইস্যু, যে আমরা যে কোনো কিছু নিজের নামে পাবলিশ করলে সেটা সবাই আমাদের সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন জেনে ফেলতে পারে, যদিও অ্যাজ এ ইউজার আমি হচ্ছে সেই ইনফরমেশন ডিসক্লোজ করতে চাই না। তো এখন ইন্টারনেটে কিভাবে অ্যানোনিমাস থাকা যায়, তা আমার টপিক ছিল হচ্ছে এই যে ধরো তুমি অ্যানোনিমাসলি নিজের কোনো একটা রাইটিং পাবলিশ করতে চাও। ধরো হচ্ছে তুমি একটা কোম্পানিতে কাজ করো, সেই কোম্পানিতে অনেক ইলিগাল কিছু হচ্ছে যেটা তুমি এক্সপোজ করতে চাও, কিন্তু এখন নিজের নামে এক্সপোজ করলে তোমার একটা তোমাকে তুমি লসুয়ের মধ্যে পড়তে পারো। তো এখন তুমি অ্যানোনিমাসলি সেটা পাবলিশ করতে চাও, কিন্তু তোমার হাত রাইটিং স্টাইল, ধরো যে রকমের ওয়ার্ড তুমি ব্যবহার করছো, যে রকমের সেন্টেন্স ব্যবহার করছো, এটা দেখে মানুষ মেশিন লার্নিং ব্যবহার করে বুঝে ফেলতে পারে যে কে এই এই রাইটিং
কে এই আর্টিকেলের রাইটার? তা আমার পিএইচডির কাজ ছিল যে এই ধরনের প্রাইভেসি প্রবলেম থেকে কিভাবে উদ্ধার করা যায় মানুষকে, যে যে কোনো কেউ যদি অ্যানোনিমাসলি কোনো রাইটিং পাবলিশ করতে চায়, তাহলে আমরা একটা মেশিন লার্নিং টুল বানিয়েছিলাম যেটা ওই রাইটিং স্টাইল অ্যানালাইজ করে বলবে যে এই লাইক হাউ ইউর রাইটিং স্টাইল ইজ ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান এলস। যে ধরো কিছু মানুষ অনেক বড় বড় ওয়ার্ড ব্যবহার করে, কিছু মানুষ অনেক ছোট ছোট সেন্টেন্স লিখে, তো এইরকম সবারই একটা ডিস্টিংটিভ রাইটিং স্টাইল থাকে। তো এখন কেউ যদি অ্যানোনিমাসলি কিছু পাবলিশ করতে চায়, আমাদের রিসার্চ টুল সেই রাইটিং স্টাইল অ্যানালাইজ করে বলবে যে কি করলে আপনার রাইটিং স্টাইলটা অন্য সবার সাথে ব্লেন্ডিং হয়ে যাবে, এটা ইউনিক রাইটিং স্টাইল হবে না। তো এখন আমার জবে আমার মেইন কাজ হচ্ছে এই যে মেশিন লার্নিং এর সিকিউরিটি নিয়ে কাজ করা। যে মেশিন লার্নিং তো এখন একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যে কোনো ফিল্ডে এখন অনেক মেশিন লার্নিং ব্যবহার করা হচ্ছে। তো মেশিন লার্নিং এর একটা বিরাট সুবিধা হচ্ছে যে এটা অনেক স্কেলেবল। এই যে ধরো কম্পিউটার সিকিউরিটিতে যে কোনো অ্যাট্যাক বা ডিফেন্সের জন্য অনেক অনেক ডেটা ইন্টারনেটে, এই এত ডেটার সাথে খুবই কুইকলি যে কোনো ডিসিশন নেওয়ার জন্য মেশিন লার্নিং একটা খুবই ভালো উপায়। কিন্তু মেশিন লার্নিং এর একটা প্রবলেম হচ্ছে যে মেশিন লার্নিং যখন ডিজাইন করা হয়েছে, এটা এই রকমের খুবই কুইকলি চেঞ্জিং এনভায়রনমেন্টের জন্য ডিজাইন করা হয়নি। তো ডিজাইন করা হয়েছে ধরো এই যে ক্যাট ক্যাট পিকচার অথবা ডগ পিকচার দেখে কি তুমি বলতে পারবে এটা ক্যাটস অ্যান্ড ডগস কিনা, আর এই ধরনের ছবি ক্যাটস অ্যান্ড ডগস ডোন্ট চেঞ্জ ওভার টাইম। অনেক দিন ধরে ক্যাটস অ্যান্ড ডগস এর ছবি একই রকম থাকে, বা ধরো গাছের পাতা দেখে তুমি বুঝতে পারবা যে এটা কোন গাছের পাতা। কিন্তু কম্পিউটার সিকিউরিটি একটা একদম অন্যরকম ফিল্ড, যে এখানে ধরো তুমি যদি একটা ম্যালওয়্যার ডিটেক্ট করার জন্য একটা মেশিন লার্নিং টুল বানালে, কিন্তু ম্যালওয়্যার অথররা বুঝে যাবে যে কিভাবে তোমার টুলটা সেই ম্যালওয়্যারকে ডিটেক্ট করছে, তখন তারা ম্যালওয়্যারের বিভিন্ন জিনিস চেঞ্জ করে ফেলতে পারে। আর একবার যখন চেঞ্জ করে ফেলবে, তখন আবার সেই মেশিন লার্নিং টুল ওই ম্যালওয়্যারকে আর ডিটেক্ট করতে পারবে না। তা আমার কাজ হচ্ছে এই ধরনের বিষয় নিয়ে গবেষণা করা, যে এই রকমের র‍্যাপিডলি চেঞ্জিং এনভায়রনমেন্টে মেশিন লার্নিং দিয়ে কিভাবে সিকিউরিটি অ্যাটাক ডিটেক্ট করা। থ্যাংক ইউ ভেরি মাচ আপু, অনেক ইন্টারেস্টিং টপিক অ্যাকচুয়ালি। সো অফার টু ইউ মুনতাকা। আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। হামিদা আপু তো হচ্ছেন জেনেসি এলএলসি এর ফাউন্ডার, তো আপু আপনার শুনি অ্যাপটা নিয়ে যদি আপনি কিছু বলতেন, ইন্সপিরেশন বিহাইন্ড দিস। আমি এবং আমার আরো দুজন বন্ধু মিলে গত বছর থেকে শুনি অ্যাপটার কাজ শুরু করি। আমাদের কোম্পানির নাম জেনেসিস এলএলসি, আমরা আমেরিকাতে রেজিস্টার্ড। তো এটা শুরু হয় হচ্ছে যে আমাদের এক বন্ধু, ও বুয়েট থেকে পড়া তটিনি, তো ও চাচ্ছিল আমরা কোনো একটা সোশ্যাল ভেঞ্চার করি। তো কি করব কি করব এটা আইডিয়া নিয়ে আমরা অনেক চিন্তা করছিলাম। তো তখন আমি যেটা ফিল করলাম যে আমার অ্যাকচুয়ালি ভিজুয়াল ডিসাবিলিটি আছে। আমার কয়েক বছর আগে কার অ্যাক্সিডেন্টে ব্রেন ইনজুরি হয়, তারপর থেকে আমার পড়তে অনেক সমস্যা হয়। তো ওই সময়টাতে আমি খুব অডিও বই শুনছিলাম, তো এবং আমি ফিল করছিলাম যে ইংরেজিতে যেভাবে খুব সহজে আমি লাইব্রেরি থেকে ইংরেজি অডিও বই নিয়ে শুনতে পাচ্ছি, বাংলার জন্য আসলে সেরকম কোনো অপশন নেই। ইউটিউবে কিছু আছে, কিন্তু সেটা হচ্ছে যে কপিরাইট অনার করে করা না অধিকাংশ বইগুলোই। আর ইউটিউবটা ঠিক অডিও বই শোনার জন্য একটা খুব ইউজফুল মাধ্যম না, কারণ এটা প্রচুর ডেটা রিকোয়ার করে। তো তখন আমরা বন্ধুরা মিলে যেটা ঠিক করলাম যে আমরা বাংলা অডিও বইয়ের জন্য একটা লাইব্রেরি তৈরি করতে চাই, এবং এটা অন্যান্য অডিও বইয়ের প্ল্যাটফর্ম গুলো যেরকম তারা সাবস্ক্রিপশন বেসড বা তারা পেমেন্ট বেসড, আমরা সেরকম রাখতে চাই না। আমরা চাই লাইব্রেরিটা সবার জন্য উন্মুক্ত থাকবে, বাংলাদেশে বা বাংলা ভাষী মানুষ যে যেখানে আছেন তাদের
আর্থিক অবস্থা যাই হোক না কেন, বা তাদের যদি ভিজুয়াল ডিসাবিলিটিও থাকে, তারা যেন আমাদের অ্যাপটা সহজে ইউজ করে এখানে থেকে বাংলা বই এবং বাংলা পডকাস্ট শুনতে পারেন। এটা এটা ভাবতে পারেন একদিক থেকে এটা ইনকাম ইনইকুয়ালিটির এগেনস্টে কাজ করছে, কারণ আমরা সবাইকে সমান সুযোগ দিচ্ছি। এটা জেন্ডার ইনইকুয়ালিটির এগেনস্টে কাজ করছে, কারণ এখানে আমরা ছেলে এবং মেয়েদেরকে সবাইকেই একইভাবে একটা অ্যাক্সেসিবল করতে দিচ্ছি। এবং বিশেষ করে আমরা জানি যে মেয়েদের শখের জিনিস কেনার ব্যাপারে পরিবারগুলোতে একটু বেশি বাধা বিপত্তি থাকে। তো আমাদের অ্যাপটা যেহেতু ফ্রি, কাজেই মেয়েরা এবং মেয়ে স্টুডেন্ট যারা আছেন বা মেয়ে হাউসওয়াইফ যারা আছেন, যিনি হয়তো নিজে চাকরি করেন না, নিজের পক্ষে একটা বই কিনে পড়া কঠিন, তো তারা তারা যেন আমাদের অ্যাপের মাধ্যমে বাংলা সাহিত্যের সাথে এবং বাংলা লিটারেচারের সাথে এবং আমাদের পডকাস্ট গুলোর মাধ্যমে বিভিন্ন জরুরি বিষয়গুলো সম্পর্কে তারা জানতে পারেন, তাদের নলেজ বেসটা যেন আমরা ইম্প্রুভ করতে পারি, মেনলি এই আইডিয়া থেকেই করা। আর আমাদের বিজনেস মডেলটার কারণে আমাদের অ্যাপটা অনেক ইউনিক, কারণ ধরেন একটা অডিও বইয়ের অ্যাপ তো আরো আছে মার্কেটে, আমরা কেন তার থেকে ডিফারেন্ট? আমরা ডিফারেন্ট হচ্ছে যে আমরা জিনিসটা করছি ডিসঅ্যাডভান্টেজড মানুষকে সাহায্য করার জন্য। আমাদের গোলই হচ্ছে যে যারা ভিজুয়ালি ডিসেবল বা যারা গরিব বা যারা বয়স্ক বা যাদের আর্থিক ক্ষমতা নেই, তাদের কাছে যেন আমরা পৌঁছাতে পারি। এবং সেভাবেই আমরা আমাদের অ্যাপ বলেন, বিজনেস মডেল বলেন এবং আমাদের নেটওয়ার্কিং যেটা, সবগুলো আমরা ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে করছি। তো এই কারণে আমি মনে করি যে আমরা অন্য যে কোনো অ্যাপ থেকে বা যে কোনো অডিও বইয়ের অ্যাপ থেকে আলাদা, কারণ আমাদের শুরু থেকেই উদ্দেশ্যটা হচ্ছে সোশ্যাল ভেঞ্চার। আমরা চাই বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু করতে। মানুষকে বাংলাদেশ আমাদেরকে যেভাবে হেল্প করেছে, আমরা আজকে যেখানে এসেছি, আমরা স্কুলে ফ্রি পড়েছি, বুয়েটে অলমোস্ট ফ্রি পড়েছি, তো কিছুটা পে ইট ফরওয়ার্ড করা আমাদের এই কাজের মাধ্যমে। আর আরেকটা ইউনিক ব্যাপার যে আমাদের অ্যাপের যে তিনজন কোফাউন্ডার, আমরা তিনজনই মেয়ে, তিনজনের ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ার টেকনোলজি, আমরা দুজন ইঞ্জিনিয়ারিং থেকে আসছি এবং আরেকজন হচ্ছে আর্কিটেকচার থেকে আসছে। তো আমি মনে করি সেটাও একটা খুব বড় ব্যাপার যে আমরা তিনজন ফিমেল ফাউন্ডার মিলে একটা সোশ্যাল এন্টারপ্রেনারশিপ করছি, এবং আমরা একটা ফর প্রফিট এবং একটা ভালো বিজনেস মডেল এস্টাবলিশ করার চেষ্টা করছি বাংলাদেশের জন্য। Wow, that's actually very inspiring. Thank you. So আমরা এখন চলে যাচ্ছি আপুর কাছে। প্রশ্ন হলো, আপু আপনার পিএইচডি আর পোস্ট ডক এর ইন্সপিরেশনটা আপনি কিভাবে পেলেন? অনেকে তো পোস্ট ডক করে না, তো আপনার কাছে কেন মনে হলো যে পোস্ট ডকটা করা উচিত? এরপরে আবার মানে অনেকে হলো গিয়ে একাডেমিয়া চলে যায় আর কি পিএইচডি পোস্ট ডক করার পরে, কিন্তু আপু আপনি হলেন গিয়ে ইন্ডাস্ট্রিতে জয়েন করলেন, সো ওইটার পিছনে ইন্সপিরেশন এন্ড স্টোরি বিহাইন্ড ইট। পিএইচডি আমার মনে হচ্ছে, আসলে পিএইচডি যখন শুরু করেছিলাম তখন মনে হচ্ছিল যে পিএইচডি 5 বছর এত সময়, কিন্তু 5 বছর পর আমার মনে হয়েছে যে 5 বছর এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিছুই তো শিখলাম না। তো তারপর ওই সময় আমাদের, তো আমার পিএইচডি ছিল ড্রেক্সেল ইউনিভার্সিটিতে, তো ড্রেক্সেল থেকে ড্রেক্সেলের সাথে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে একটা অ্যাফিলিয়েশন ছিল, আমাদের একটা জয়েন্ট গ্র্যান্ট ছিল ইন্টেলের থ্রুতে। তো ওই গ্র্যান্টের সুবাদেই আমি তখন ইউসি বার্কলে প্রফেসরদের সাথে কাজ করা শুরু করি। তখন তখন আমার মনে হলো যে আমি যদি আরো 1 বছর বা 2 বছর এই বার্কলেতে এসে কাজ করি, তাহলে আমি আরো অনেক কিছু জানতে পারবো। আবার হচ্ছে ড্রেক্সেলের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আর অত হাই র্যাঙ্কিং ছিল না, তা আমার মনে হয়েছে যে প্রফেশনাল লাইফে আমি যদি ফ্যাকাল্টি পজিশনে যেতে চাই বা যে কোনো পজিশনে যেতে চাই, এই ইউসি বার্কলির মতন একটা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড থাকা অনেক ভালো হবে আমার জন্য। তো এই চিন্তা থেকে আমি হচ্ছে বার্কলিতে আসি। আবার হচ্ছে ক্যালিফোর্নিয়াতে জব খুঁজে পাওয়ার জন্য আমার মনে হচ্ছে যে ফিলাডেলফিয়া থেকে জব খোঁজা আবার আর ক্যালিফোর্নিয়াতে থেকে জব খোঁজার অনেক অনেক ডিফারেন্স হবে।
তো সেই জন্যই শুরু করি আমার পোস্ট ডক মেইনলি। তো পোস্ট ডক করার পর আমি শুরু, আমার প্রথমে ইচ্ছা ছিল হচ্ছে ফ্যাকাল্টি হওয়ার। তো আমি তখন ফ্যাকাল্টি পজিশনের জন্য অ্যাপ্লাই করি এবং অনেকখানে ফ্যাকাল্টি পজিশন পাইও। কিন্তু আমি যখন বিভিন্ন জায়গায় ফ্যাকাল্টি পজিশনের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, তারপর হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির সাথে কথা বলছিলাম, ভিজিট করছিলাম, তখন মনে হয়েছে যে বেশিরভাগ ইউনিভার্সিটি ইউএসএ হচ্ছে খুব একটা রিমোট সাবার্ব এরিয়াতে, আর আমার মনে হচ্ছে যে আমার পক্ষে এই রকম এরিয়াতে থাকা বেশ কষ্টকর। তো সেই জন্য ঠিক করলাম যে না, আমি এইরকম এরিয়াতে থাকতে পারবো না, আমি বরং হচ্ছে সিটির মধ্যে থাকতে থাকতে আমার বেশি ভালো লাগে। সেই জন্য আমি ঠিক করলাম যে আমি হচ্ছে ইন্ডাস্ট্রিতে যাব, যে যাতে আমি সিটিতে থাকতে পারি। এইটাই মোটিভেশন। So that's very unique আর অনেক কুল আর কি। না, আমার মনে হচ্ছে সব অনেকে এরকম করে চিন্তা করে, তাই না? ধরো আমরা যখন পিএইচডি শুরু করেছি তখন তো আসলে তেমন কিছু জানতাম না, তারপর আস্তে আস্তে যখন পিএইচডি শেষ করো তখন মানুষ, তখন বোঝা যায় যে আমি আসলে জীবনে কি করতে চাই, তখন অবশ্যই যে ক্যারিয়ার পাথ চেঞ্জ হয়। তাহলে এবার আমরা ফাহমিদ আপুর কাছে চলে যাচ্ছি। আপু তো ডিপার্টমেন্টে ফার্স্ট ছিলেন, তাহলে আপু হচ্ছে একাডেমিয়াতে না থেকে কেন আপু বাইরে চলে গিয়েছিলেন পিএইচডি সায়েন্টিস্ট হওয়ার জন্য? আপু এই কারণটা যদি বা আপনার। আমি বুয়েট থেকে পাশ করার পর কিছুদিন লেকচারার হিসেবে ছিলাম এবং আমার মনে হয় আমি ঝাড়ি মারার জন্য বিখ্যাত ছিলাম। তো 1.5 বছরের মতো আমি ক্লাস নিয়েছি। তো বুয়েটের লেকচারার পজিশনটা আসলে খুবই পুরোপুরি মানে টিচিং পজিশন ছিল। ওখানে স্টুডেন্টদের পড়ানো আর ওই পরীক্ষার খাতা দেখার বাইরে আমরা সেভাবে রিসার্চ করা বা ওই সময় বা বাইরের কোনো কাজ করা, ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো কাজ করা, ওই জিনিসগুলোর এক্সপোজার তখনও ছিল না। আমি যখন পিএইচডি করতে আসলাম ইউটি অস্টিনে, আমেরিকাতে সাধারণত যেটা হয় যে অধিকাংশ রিসার্চে কিন্তু ইউজুয়ালি ইন্ডাস্ট্রির থেকে ফান্ডিং আসে, কিছু আছে গভর্নমেন্ট ফান্ডিং প্রজেক্ট, কিন্তু একটা বড় অংশ হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি। যে শীতল যেরকম বললো যে ও ইন্টেলের ফান্ডিং এর একটা প্রজেক্ট করেছে, তো সেরকম বিভিন্ন বড় কোম্পানিগুলো প্রফেসরদেরকে এবং স্কুলদেরকে ফান্ডিং দেয় কাজ করার জন্য, এবং রিসার্চ স্টুডেন্টরা সেই টপিক গুলোতে কাজ করে। এবং এই ফান্ডিংটা আনার জন্য প্রফেসরদেরকে অ্যাকচুয়ালি খুব ভালো তাদের নেটওয়ার্ক, ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক থাকতে হয়। ওনারা যখন বিভিন্ন কনফারেন্সে যান বা বিভিন্ন গ্রান্ট প্রোগ্রামে যান, তখন ইন্ডাস্ট্রির লোকজনের সাথে তাদেরকে কথা বলতে হয়। প্রফেসররা ইন্ডাস্ট্রির লোকজনকে বোঝান যে কেন তার রিসার্চটা জরুরি এবং এই এই রিসার্চটা থেকে ইন্ডাস্ট্রি কি হেল্প পেতে পারে। তো এই জিনিসটা দেখে আমার যেটা মনে হলো তখন, যে আমাদের ফিউচারে টেকনোলজিটা কিভাবে ইউজ হবে বা ইন্ডাস্ট্রি কিভাবে একটা প্রোডাক্ট মার্কেটে আনবে সেটা বোঝার জন্য ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকাটা খুব জরুরি। এবং এটা আমি এখনো মনে করি যে ইন্ডাস্ট্রি থেকে যারা একাডেমিয়ায় যান, আমার আমার পার্সোনাল মতামত হচ্ছে যে তাদের পারসেপশনটা বা ইনসাইটটা মাচ রিচ, কারণ তারা ইন্ডাস্ট্রির লিমিটেশনটা বোঝেন, তারা ইন্ডাস্ট্রির ইন্টারেস্টটা বোঝেন এবং সেটাকে তারা একাডেমিয়ায় কাজে লাগাতে পারেন তারা যখন রিসার্চ প্ল্যান করেন। তো ওই কারণেই আমার ইচ্ছা ছিল যে আমি ইন্ডাস্ট্রিতে আসব এবং পরবর্তীতে যদি মনে হয় সেক্ষেত্রে একাডেমিয়া যাওয়ার চেষ্টা করা যাবে। আরেকটা জিনিস আছে যেটা আনফরচুনেট, যে আমার ফিলিং যেটা ছিল যে আসলে ডিসক্রিমিনেশন তো সব জায়গাতেই থাকে, কিন্তু ফিমেল প্রফেসরদের জন্য সার্ভাইভ করাটা অনেক বেশি কঠিন, স্পেশালি যারা একদম জুনিয়র লেভেল থেকে শুরু করেন। তো ইন্ডাস্ট্রিটা সেই তুলনায় আমার কাছে মোর সার্ভাইভেবল মনে হয়েছে। তো এই দুটো কারণেই আমি আসলে ইন্ডাস্ট্রিতে আসাটা প্রেফার করছি।
থ্যাংক ইউ আপু আপনার সাথে শেয়ার করার জন্য। তাহলে এরপর সাদি আপুর কাছে চলে যাচ্ছি। আপু, পোস্ট গ্রাড লাইফের স্ট্রেস নিয়ে, মানে কিভাবে স্ট্রেস হ্যান্ডেল করতেন, কিভাবে সবকিছুর সাথে কোপ আপ করেছিলেন, সেগুলো নিয়ে যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতেন আমাদের সাথে। পোস্ট গ্রাড লাইফে স্ট্রেস অনেক আছে, কিন্তু অনেক মজাও আছে। তো হচ্ছে স্ট্রেসফুল সময় সবসময় চিন্তা করতে হবে যে কি কি মজা আছে। যেমন ধরো, যখন একটা কনফারেন্সের ডেডলাইন থাকে তখন এরকম সারা দিন রাত কাজ করতে হয়, এরকম ঘুমানোর খাওয়ারও সময় পাওয়া যায় না, ফ্রেন্ডের সাথে কথা বলা ঘোরারও সময় পাওয়া যায় না। তো তখন আমি চিন্তা করতাম যে এই কনফারেন্সটা কোথায় পাবলিশ হবে। ধরো কনফারেন্স, বিভিন্ন কনফারেন্স হয় এরকম খুব এক্সটিক লোকেশনে, তো এই কনফারেন্সে হলে আমি এরকম স্পেনে যেতে পারবো, এই কনফারেন্সে পাবলিশ করলে আমি সুইজারল্যান্ড যেতে পারবো। তো এইসব চিন্তা করে আমি নিজেকে অনেক মোটিভেটেড রাখতাম। তো পোস্ট গ্রাড লাইফে অনেক স্ট্রেসফুল হলেও এই যে ধরো এই যে কনফারেন্সে যাওয়া, এটা তো আমার কাছে খুবই ভালো লাগতো, এরকম বিভিন্ন জায়গায় মানুষের সাথে মিশতে পারা। আর এই কনফারেন্স ট্রাভেল গ্রাড স্টুডেন্টদের জন্য তো পুরাই ফ্রি, তো এটা আমার জন্য একটা বিরাট মোটিভেশন ছিল। আর মোটিভেশন ছিল হচ্ছে এই যে ধরো নতুন কিছু জানতে পারছি, নতুন কিছু শিখতে পারছি, এটাতে তো এইরকম জানার শেখার সুযোগ সেটা বাংলাদেশে আমার আমার কোনোদিনই ছিল না। যে বাংলাদেশে আমার মনে হতো যে আমার জীবন অনেক ছোট, এই শুধু বইয়ে যা আছে সেটাই পড়ি, প্রতিদিন ইউনিভার্সিটি যাই, ইউনিভার্সিটি থেকে চলে আসি, দ্যাটস ইট। কিন্তু এখানে গ্রাড লাইফে থাকার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়। আমি যখন দেখি তারা এত কষ্ট করে সারা দিন রাত ল্যাবে বসে কাজ করছে, তো এটা আমাকে অনেক মোটিভেট করত। আর আমার মনে হচ্ছে যে গ্রাড স্কুলে অনেক এই যে সবার সাথে সারা দিন রাত ল্যাবে কাজ করতে করতে সবার সাথে একটা অনেক ভালো বন্ধুত্ব হয়। তো তখন দেখা যায় ফ্রি টাইমে সবাই মিলে কোথাও হাইকিং করতে যায় বা বাইরে বেড়াতে যায়। আবার আমাদের ব্যাচে আমরা যখন বুয়েট পাস করে গ্রাড স্কুলে আসি, আমরা একসাথে অনেক মানুষ আসি। আমাদের ব্যাচে মনে হয় এরকম 20-20 জন মতন একসাথে, ইভেন মোর, আমরা সবাই একসাথে গ্রাড স্কুলে আসি। এবং সবাই হলো একদম আশেপাশের গ্রাড স্কুলে থাকতো। যেমন আমি থাকতাম ফিলাডেলফিয়ায়, তো তখন অনেকে থাকতো নিউ জার্সিতে, অনেকে থাকতো মেরিল্যান্ডে, ডিসিতে। তো এই সিটিগুলো খুব কাছাকাছি ছিল ফিলাডেলফিয়া। তো যে কোনো সময় আমরা সবসময় এরকম প্ল্যান করতাম যে কবে আমরা একজন আরেকজনের সাথে দেখা করবো, তারপর ভালো না লাগলে এই ট্রেন নিয়ে নিউ জার্সি চলে যাই, বা হচ্ছে নিউ জার্সি থেকে আমার ফ্রেন্ড চলে আসতো। তো এই সব থেকে আসলে আমার মনে হতো যে অত স্ট্রেসফুল মনে হয়নি, বরং আরো বেশি ভালো লাগতো যে বাংলাদেশে থাকতে এত রেস্ট্রিক্টেড একটা লাইফস্টাইল ছিল আমার, যে এই কনসার্টে যাব সবার অনুমতি নিতে হবে, বাসার বাইরে থেকে বের হতে গেলে আমাকে গাড়ি ঠিক করতে হবে, গাড়ি না থাকলে যাওয়া যাবে না, আবার ঠিক টাইমে যেতে হবে, ঠিক টাইমে চলে আসতে হবে। এই জিনিসগুলো আর কোনো রকমের বাধা ধরা নিয়ম নাই। এখানে যে কোনো কনসার্টে যেতে চাই আমি চাইলেই চলে যেতে পারি, আবার যে কোনো কিছু হাইকিংয়ে যেতে চাই এই সকাল 5টার সময় হাইকিং করতে চলে গেলাম। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগতো। আমি আপুকে একটু অ্যাড অন করতে চাই। আপু কি কোনো স্ট্রাগলের উপর ফোকাস করতে চান, স্পেশালি অ্যাজ এ বাংলাদেশি আপনাকে ফেস করতে হয়েছে, বা বাংলাদেশি ওমেন? আমার কাছে আচ্ছা একটা স্ট্রাগল আমার মনে হতো যে শুরুতে অত কথা বলতে পারতাম না। ধর হচ্ছে আমরা তো আমি স্পেশালি ইংলিশে কথা বলতে এত কমফোর্টেবল ছিলাম না। তো শুরুতে হচ্ছে সবার সাথে কমিউনিকেট করতে আমার অনেক অসুবিধা হতো। ধরো ক্লাসে যেতাম, মনে হতো যে সবাই কত ফ্রিলি কথা বলছে একজন আরেকজনের সাথে, কিন্তু হচ্ছে আমি আমার নিজের ইংলিশ নিয়ে আমি এত একটা ডিমোরালাইজড অবস্থায় থাকতাম যে আমি কখনো নিজের মুখ খুলতাম না। তো এটার জন্য শুরুতে আমার মনে হচ্ছে যে আমার গ্রেড অনেক সাফার করেছিল, কারণ এখানকার ইউনিভার্সিটির প্রফেসররা ক্লাসে কে কেমন ইন্টারঅ্যাক্টিভ, স্পেশালি গ্রাড ক্লাসে কে কেমন ইন্টারঅ্যাক্টিভ এটার উপরে অনেক খেয়াল করে। আর যদি যে কোনো কথা বলে না, চুপ করে বসে থাকে ক্লাসে, তাকে সবাই মনে করে যে সে কোনো মনোযোগ দিচ্ছে না। তো এটা আমার একটা সমস্যা ছিল। তো এখন এখান থেকে বের হয়ে আসার জন্য আমি অনেক বই পড়া শুরু করি, ইংলিশ বই পড়া শুরু করি। ইংলিশে আমি ঠিক করি যে আমি এখন সবার সাথে, যে কারোর সাথে, যখনই আমি মুখ খুলবো আমার মুখ দিয়ে সবসময় ইংলিশ বের হবে। তো এটা করতে করতে আস্তে আস্তে আমার ইংলিশ অনেক ভালো হয়েছে, এবং আই ফেল্ট ওয়ে মোর কমফোর্টেবল টকিং উইথ আদার পিপল। ধরো যে কোনো দেশের যে কোনো মানুষের সাথে কথা বলার জন্য আমার মনে হচ্ছে যে আমি অনেক কমফোর্টেবল। আম
দ্যাটস অসাম, কারণ এই প্রবলেমটা হয়তো আমাদের অনেকেই ফেস করতে হবে সামনে যারা আমরা যে, তো এটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকা ভালো। সো থ্যাংক ইউ আপু ফর শেয়ারিং। সেটা আরেকটা জিনিস আমি খেয়াল করেছি যে হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অন্য মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চায় না। ধর হচ্ছে এই যে তুমি তুমি দেখবে অনেকখানে এই বাংলাদেশি স্টুডেন্টরা শুধু বাংলাদেশি স্টুডেন্টদের সাথে মিশে, চাইনিজ স্টুডেন্টরা শুধু চাইনিজ স্টুডেন্টদের সাথে মিশে। তো এটার জন্য এটা কিন্তু আমার কাছে মনে হয় এটা ঠিক না। ধরো তুমি যদি সবসময় বাংলাদেশি স্টুডেন্টদের সাথে মিশো, তাদের সাথে কথা বলো, তাহলে কিন্তু এই যে ইংলিশে কথা বলা বা হচ্ছে অন্য দেশের মানুষ কিভাবে কাজ করছে, কিভাবে তারা ক্যারিয়ার প্ল্যান করছে, এই জিনিসগুলো ওভাবে জানা যায় না। তো সেই জন্য যে কোনো গ্র্যাড স্টুডেন্ট, আমার নিজের জন্য আমার মনে হয়েছে যে আমি আমি সবসময় চেষ্টা করতাম যে এই ভেকেশন টাইম ছাড়া আমি যেন বাকি সবসময় অন্য দেশের মানুষের সাথে বেশি সময় কাটাই, যাতে আর কি নিজেকে ফোর্স করতে পারি যে ইংলিশে কথা বলা, ইংলিশে নিজের রিসার্চ বা নিজের চিন্তা ভাবনা প্রকাশ করতে শেখা। জি অবশ্যই। ওকে, সো এখন আমরা ফাহমিদ আপুর কাছে চলে যাবো। আপু যদি হলো কি আমাদেরকে বলতেন যে পিএইচডি এর জন্য পার্সু করার জন্য কি কি রিকোয়ারমেন্টস কিরকম দরকার আর কি, জিআরই ফোর, টোয়েফল, সিজিপিএ, হাউ ইম্পর্টেন্ট দিজ আর, তারপর হলো মানে এলওআর, এসওপি, এগুলা কিভাবে লিখতে হয়, এগুলো নিয়ে যদি ওভারঅল কিছু অ্যাডভাইস দিতেন। আচ্ছা, তো আমি যেহেতু আমেরিকার পিএইচডি লাইফটা সম্বন্ধে জানি, আমি এটা নিয়েই বলি। হয়তো অস্ট্রেলিয়ায় বা কানাডায় বা ইউরোপের জন্য জিনিসগুলো একটু অন্যরকম হবে। তো আমেরিকাতে যেটা হয় যে জিআরই অধিকাংশ স্কুলেই একটা মাস্ট রিকোয়ারমেন্ট, এবং স্পেশালি এক্সপেকটেশন থাকে যে জিআরই এর ম্যাথ স্কোরটা ওই বাংলাদেশ ইন্ডিয়া থেকে যারা আসে তাদের ম্যাথ স্কোরটা যেন ফুল স্কোর হয়। ইংলিশে আমরা কিছুটা খারাপ, মানে ইংলিশে আমরা হয়তো ফুল স্কোর পাবো না, এটা এক্সপেক্টেড, কিন্তু ম্যাথের স্কোরটা যেন বেস্ট পসিবল স্কোর হয়, এরকম একটা এক্সপেকটেশন থাকে। তারপরে দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো যে যারা পিএইচডি অ্যাডমিশন নিতে চাচ্ছে তাদের জন্য আসলে প্রফেসরকে রাজি করানো একটা খুব বড় ব্যাপার। যে কোনো প্রফেসর যদি একজন অ্যাপ্লিকেন্টকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিতে চায় বা ইভেন নিজের গ্রুপেও নিতে চায়, কোনো ফান্ডিং দিল না, কিন্তু প্রফেসর যদি মনে করে যে এই স্টুডেন্টটাকে আমি আমার গ্রুপে নিব, তো তাহলে কিন্তু অ্যাডমিশনটা অনেক ইজি হয়ে যায়। তো যারা পিএইচডি করতে চান তাদের জন্য মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে যে প্রফেসরকে রাজি করানো যে আমাকে আপনি একটা সুযোগ দিন। আর যারা মাস্টার্স করতে চান, শুধু পিএইচডি করবেন কি করবেন না ঠিক নেই, তাদের জন্য ব্যাপারটা হয়ে যাবে এই তো জিআরই এর স্কোর ভালো হওয়া, সিডিপিএ ভালো হওয়া, তারপর এসওপি, এলওআর, এগুলো মোটামুটি থাকা। আর আমি যেটা মনে করি যে ইউজুয়ালি যেটা হয় যে যেসব স্কুলে বুয়েটের স্টুডেন্টরা আগে গিয়েছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করলে চান্স পাওয়ার সুযোগ বেশি থাকে। সেটা জাস্ট এই কারণেই যে বাংলাদেশ তো একটা ছোট দেশ, তো সব দেশের সব প্রফেসররা হয়তো বাংলাদেশ সম্বন্ধে জানেন না, তো সবাই একদমই আননোন এক জায়গার একটা স্টুডেন্টকে সুযোগ দেওয়ার চাইতে তিনি হয়তো তার পরিচিত কোনো এক লোকেশনের বা পরিচিত স্কুলের একটা স্টুডেন্টকে সুযোগ দিতে যাবেন। তো সেই জন্যই বলা যে যেখানে বাংলাদেশি স্টুডেন্টরা আগে গিয়েছেন বা বাংলাদেশি বাংলাদেশিরা টিচার হিসেবে আছেন, এসব জায়গায় অ্যাপ্লাই করলে চান্স পাওয়ার সুযোগ বেশি থাকে। স্টেটমেন্ট অফ পারপাসে কোনো কোনো স্কুলে খুব কিছু স্পেসিফিক কোশ্চেন দেওয়া থাকে যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে, তো তো সেটা দেখে কাইন্ড অফ একটা আইডিয়া পাওয়া যায় যে যেই স্কুলগুলোর রিকোয়ারমেন্ট নেই তারাও হয়তো এই জিনিসটাই চাচ্ছে। তো আমি যেটা মনে করি বা আমি যেভাবে লিখেছিলাম যে স্টেটমেন্ট অফ পারপাস, এটা অতিরিক্ত বড় না লিখে পেজ লিমিটের মধ্যে থেকে জাস্ট সিম্পলি এমন জিনিসগুলো লেখা যেগুলো অলরেডি আপনি আপনার রেজুমেতে লেখেননি,
ধরেন আপনি রেজুমে তো অলরেডি আছে যে আপনি বুয়েটে পড়েছেন, আপনি ডিন স্কলারশিপ পেয়েছেন, এটা তো ওই জিনিসগুলোই আবার এসওপিতে রিপিট করার দরকার নেই। এসওপিটা হচ্ছে আপনি আরো বাড়তি কি লিখতে পারেন যিনি এটা পড়বেন তাকে কনভিন্স করার জন্য। তো প্রথম কথা হচ্ছে এসওপির ইংলিশটা সুন্দর হতে হবে। সুন্দর মানে এই না যে খুব ভারী ভারী ওয়ার্ড থাকতে হবে, সুন্দর মানে হচ্ছে যে এটা যেন খুব ইজিলি কমিউনিকেট করতে পারে আপনি কি বলতে চাচ্ছেন। আপনি যে পিএইচডি করতে চান এবং পিএইচডি করার জন্য যে কঠোর পরিশ্রমটা করতে হবে, যে ফেইলিয়ার হ্যান্ডেল করতে জানতে হবে, ফ্রাস্ট্রেশন হ্যান্ডেল করতে জানতে হবে, অনেক পড়ার মানসিকতা থাকতে হবে, অন্য লোকজনের সাথে কাজ করার একটা স্পিরিট থাকতে হবে, এই জিনিসগুলা যেন এসওপিতে উঠে আসে। আপনি এসওপিটাকে ভাবতে পারেন যে এটা রেজুমের যেহেতু একটা সার্টেন ফরম্যাট আছে সেখানে হয়তো সবকিছু আপনি লিখতে পারছেন না, তো এসওপিটা আপনাকে আরেকটা বাড়তি সুযোগ দিচ্ছে আপনার পার্সোনাল ওপিনিয়ন বা আপনার পার্সোনালিটিটা তুলে ধরার জন্য। আর লেটার অফ রেকমেন্ডেশন এর ব্যাপারেও মোটামুটি একই, যে অনেক ইউজুয়ালি দেখা যায় যে সবাই লেটার অফ রেকমেন্ডেশনে লিখতে চান যে উনি উনি বেস্ট ছিলেন ক্লাসে বা উনি সব কিছু করে ফেলেছেন, তো ওইভাবে অত ওইভাবে না লিখে মোটামুটি পার্সোনাল টাচ দিয়ে, ধরেন আপনি যে প্রজেক্টগুলো করেছেন প্রফেসর যদি সেই প্রজেক্টগুলো স্পেসিফিক্যালি বলেন যে অমুক প্রজেক্টে ও এই ইনিশিয়েটিভটা শো করেছে বা অমুক ক্লাসে ও স্পেসিফিক্যালি এটা শো করেছে, তাহলে ওগুলো মোর রিলেটেবল হয় এবং বেটার হয়। তাহলে যখন বাইরের কেউ এটা পড়বেন তিনি এই পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো দেখে আপনার সম্বন্ধে একটা বেটার ধারণা করতে পারবেন। আর আজকাল অনেকেই আন্ডারগ্রাডে রিসার্চ করছেন, প্রজেক্ট করছেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাচ্ছেন, তো এগুলো সবই হেল্পফুল, কারণ এটা এগেইন বইয়ের পড়ার বাইরেও যে আপনি বাইরের লার্নিংটা নিতে পারেন আরও বিভিন্ন বিভিন্ন ধরনের সিচুয়েশনে নিজেকে হ্যান্ডেল করতে পারেন সেটা সেটা দেখানো হয়, কাজেই এই জিনিসগুলো যদি থাকে সেটাও সেটাও আমি বলবো ভালো। থ্যাংক ইউ আপু এই সাজেশনগুলো দেওয়ার জন্য। সাদি আপু যদি এই ব্যাপারে কিছু অ্যাড করতে চায়। হ্যাঁ, আমি ফাহমিদা আপুর সাথে একদম একমত যে পিএইচডি আসলে একটা খুবই লং বোরিং জার্নি, আর হচ্ছে ইট কুড বি ভেরি স্ট্রেসফুল ইফ ইউ ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল ফেলিয়ার। এই যে পিএইচডির সময় একটা জিনিস আমি অনেকেরই দেখেছি যে তারা এই যেমন ধরো আন্ডার গ্রাজুয়েটে থাকতে আমাদের একটা ফিক্সড সিলেবাস থাকে, ওই ফিক্সড সিলেবাস পড়ে ভালো করে পরীক্ষা দিলেই একদম পাস হয়ে যায়, তো পিএইচডিতে তো এরকম কোনো পাস ফেল নাই। আর হচ্ছে পিএইচডিতে সবাই এমন একটা জিনিস নিয়ে কাজ করবে যেটা এর আগে কেউ কখনো করেনি, তো এখন এই নতুন জিনিস নতুন প্রবলেম কিভাবে তুমি সলভ করবে, এখন এটার জন্য আসলে অনেক রেজিলিয়েন্ট হতে হয়, কারণ শুরুতে তোমাকে অনেক কিছু ট্রাই করতে হবে এবং তার মধ্যে হয়তো 100টা জিনিস ট্রাই করলে 99টাই কাজ করবে না। তো এইরকম এই যে বারবার তুমি সারাদিন রাত কাজ করছো, সারাদিন রাত তুমি অফিসে এই ঘুম নাই খাওয়া নাই বেড়াতে যাওয়া নাই এত কষ্ট করছো, কিন্তু তারপর দেখা যায় যে এক মাস কাজ করার পর দেখা যায় ওই প্রজেক্টটা কিছুই হলো না, ইউ হ্যাভ টু স্টার্ট এগেন। তা এখন এইরকম ফেলিয়ার থেকে উঠে আসার জন্য অনেক রেজিলিয়েন্ট হতে হয় যে কাউকে, অনেকেই আমি দেখেছি তারা এই যখন এই এই বারবার এই ধরো পেপার সাবমিট করছে তারপর সে সমস্ত পেপার রিজেক্ট হয়ে যাচ্ছে তখন খুব ডিমোরালাইজ হয়ে যায়, তখন আর আর মুভ ফরওয়ার্ড করতে পারে। তো এই পিএইচডির জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে নিজে নিজে প্রবলেম সলভ করতে শেখা আর হচ্ছে এই যে রেজিলিয়েন্ট হতে শেখা, যে 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 প্রবলেমটা তুমি ট্রাই করছো সেটা যদি কোনো সলিউশন না পাও, সেটা যদি ফেল হয়, এইরকম সিচুয়েশন থেকে তুমি কিভাবে উঠে আসতে পারবে। তো এটার জন্য আমার মনে হয় আন্ডারগ্রাড থেকেই যাদের ইচ্ছা আছে উচ্চ এইরকম পিএইচডি করার, আন্ডারগ্রাড থেকে এইসব কিছু প্র্যাকটিস করা, যেমন আন্ডারগ্রাডে থাকতে এই রিসার্চ প্রজেক্ট শুরু করা, তারপর রিসার্চ প্রজেক্ট করে দেখা যে হচ্ছে কোন টপিক আসলে আমার ভালো লাগে,
অনেকেই বাংলাদেশ থেকে, আমি নিজেও, আমি যখন পিএইচডি শুরু করেছি আমার আসলে রিসার্চ টপিক সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। এখন আমার ভাগ্য ভালো ছিল যে যে রিসার্চ টপিক শুরু করেছি সেটাই আমার আস্তে আস্তে ভালো লাগে, অনেকের কিন্তু সেটা ভালো লাগে না। তো তখন যে রিসার্চ টপিক ভালো লাগে না ওটাতে কন্টিনিউ করা খুবই কষ্টকর। তো সেই জন্য একটা ভালো উপায় হচ্ছে যে আগে থেকে আন্ডার গ্রাজুয়েটে থাকতে বিভিন্ন যে যে কোনো টপিক যখন আপনারা নতুন জানছেন সেই টপিকের উপরে যে কোনো একটা ছোট ছোটখাটো রিসার্চ প্রজেক্ট করে দেখা যে আমার কেমন লাগে এখানে রিসার্চ প্রজেক্ট। তো এটা করলে আসলে পরে গ্রাড স্কুলের জন্য একটা কোন টপিকে আপনি 5 বছর 6 বছর ব্যয় করবেন এটা বুঝে ফেলা এটা খুব খুব সহজ হবে, একটু সহজ হবে অ্যাটলিস্ট। থ্যাংক ইউ আপু। আচ্ছা নেক্সট কোশ্চেনটাও আমার সাদি আপুর কাছেই, যে আমি যদি হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে হচ্ছে আমি কিভাবে প্রফেসর সিলেক্ট করব, বা এটা সম্বন্ধে যদি মানে প্রফেসরকে কিভাবে মেইল করব, অথবা আমি কিভাবে বুঝবো যে এই প্রফেসর আমার প্রজেক্টে আমার রিসার্চে হচ্ছে ইন্টারেস্টেড হবেন, আমার সিভি দেখে আমাকে ডাকবেন, এগুলো সম্বন্ধে যদি আপনি। সবার আগে হচ্ছে নিজেকে জানতে হবে, সবার আগে জানতে হবে যে আমি কি করতে চাই পিএইচডিতে। ধরো হচ্ছে যদি আন্ডার গ্রাজ অবস্থায় যদি কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে সেটার জন্য সেটাতে সুবিধা হয় যে কোন টপিকে আমি আমার নেক্সট 5 to 7 years আই ওয়ান্ট টু স্পেন্ড। এখন যদি একটা রিসার্চ টপিক ঠিক করে ফেলো তখন হচ্ছে ওই রিসার্চ টপিকে টপ কনফারেন্সে টপ জার্নালে কারা পাবলিশ করে, তো সেখান থেকে দেখে তুমি বুঝতে পারবে যে হচ্ছে কোন প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করা উচিত। এখন প্রফেসরের সাথে বাংলাদেশ থেকে বসে আসলে বোঝা খুবই কষ্টকর যে কোন প্রফেসরের সাথে আমি কাজ করতে পারবো। তো এটার জন্য একটা উপায় হচ্ছে যে ওই প্রফেসরের আন্ডারে যে সমস্ত স্টুডেন্ট কাজ করে তাদের সাথে কথা বলা। তো হচ্ছে প্রফেসরকে ইমেল করার সাথে সাথে যদি প্রফেসর ফেভারেবলি রেসপন্ড করে তখন ওই ল্যাবে আর কোন কোন মানুষ কাজ করে তাদের সাথে একটু কথা বলে দেখা যে তাদের কেমন লাগে এই প্রফেসরের সাথে কাজ করতে। এক এক প্রফেসরের ওয়ার্ক এথিক এক এক রকম, এক এক প্রফেসর এক এক রকম ভাবে কাজ করতে পছন্দ করে। আবার হচ্ছে প্রফেসরের কাজের স্টাইলের সাথে আমার কাজের স্টাইল নাও মিলতে পারে। যেমন আমার প্রফেসর হচ্ছে খুব খুব অ্যাক্টিভ ছিলেন, যে যে উনি আসলে উনি জুনিয়র প্রফেসর ছিলেন সেই জন্য হয়তো উনি বেশি অ্যাক্টিভ ছিলেন যে যে হচ্ছে যে কোনো কনফারেন্স বছরের যে সময় হচ্ছে আমরা সেখানে সাবমিট করব। তো এটা আমার কাছে খুবই ভালো লাগতো কারণ আমার এইসব ডেডলাইন খুব ভালো লাগে, ডেডলাইন না থাকলে আমার মনে হয় আমার কোনো কাজই হচ্ছে না। কিন্তু আমি দেখেছি আমার অফিসের অনেকেরই এই জিনিসটা ভালো লাগতো না যে সবসময়ই আমরা ডেডলাইন চেস করছি, সবসময় আমরা একটা স্ট্রেসের মধ্যে আছি, এটা অনেকেই নিতে পারে না। তো এখন এটা আসলে এটা বোঝার জন্য নিজের পার্সোনালিটি বোঝা আর প্রফেসরদের পার্সোনালিটি বোঝা সেটা ইম্পর্টেন্ট। তো সেই জন্য ওই প্রফেসরের সাথে কথা বলার সাথে সাথে স্টুডেন্টদের সাথেও কথা বলা উচিত যে তারা তাদের কেমন লাগে এই প্রফেসরের কিভাবে কাজ করে, এই প্রফেসর কি হেল্প করে কিনা স্টুডেন্টদেরকে। আবার অনেক প্রফেসর আছে যে স্টুডেন্টদেরকে সেরকম কনফারেন্সে পাঠায় না বা স্টুডেন্টদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কোনো রকমের স্টেপ নেয় না। তো এই জিনিসগুলো জানা যায় স্টুডেন্টদের সাথে কথা বলে। থ্যাংক ইউ আপু। আচ্ছা এই ব্যাপারে কি আমি আপু কিছু অ্যাড করবেন? হ্যাঁ, আমি আসলে এটা বলতে চাচ্ছিলাম যে যাদের পক্ষে নিজেদের পড়াশোনার খরচটা মেনটেন করা সম্ভব, যাদের সেই ক্যাপাবিলিটি আছে, তারা চাইলে প্রথমে কোনো ভালো স্কুলে মাস্টার্স এর জন্য আসতে পারেন, এসে এক সেমিস্টার দুই সেমিস্টার পড়ার পরে বিভিন্ন প্রফেসরদেরকে দেখে তারপরে একজনকে কোন তারপরে বিভিন্ন জনকে অ্যাপ্রোচ করতে পারেন। কিন্তু যাদের সেই সুযোগটা নেই, যেমন আমি আমি জাস্ট প্লেন ভাড়া নিয়ে আমেরিকায় চলে আসছিলাম, আমার আর কোনো টাকা পয়সা ছিল না। তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে সরি, আপনি যে ফিল্ডটা পছন্দ করেন প্রবলি, ধরেন আপনি সার্কিট ডিজাইন নিয়ে পড়তে চান অথবা আপনি হয়তো বায়োমেডিকেল নিয়ে পড়তে চান, তো এমন একটা স্কুল চুজ করলে ভালো হয় যেখানে ধরেন সার্কিট ডিজাইনের বেশ কয়েকজন প্রফেসর আছে বা বায়োমেডিকেলের বেশ কয়েকজন প্রফেসর আছে, এবং তাদের কোনো একজনকে কনভিন্স করে আপনি চলে আসলেন,
এবং তারপর যদি ওই প্রফেসরকে ভালো নাও লাগে বা ওনার সাথে আপনার ম্যাচ নাও হয়, আপনি অন্য প্রফেসরকে ওই স্কুলের অন্য প্রফেসরকে অ্যাপ্রোচ করতে পারবেন। আর ওয়াস্ট কেস সিনারিও হচ্ছে যে চলে আসার পর যদি দেখছেন যে ভালো লাগছে না তখন স্কুল চেঞ্জ করে যাওয়া। ওটাতে পিএইচডিটা একটু এক্সটেন্ডেড হয় কিন্তু তারপরও মানে সেই সুযোগটা কিছুটা আছে। মানে খারাপ খারাপ প্রফেসর বলবো না, মানে আমার সাথে ম্যাচ হচ্ছে না এমন প্রফেসরের কাছে চলে আসা মানেই আমার জীবন শেষ, সেটা না। ও সেখান থেকেও আসলে বিভিন্ন ধরনের প্রবলেম থেকে বের হওয়ার বিভিন্ন ধরনের সিচুয়েশন আছে। তবে স্টুডেন্টদেরকে আমি যেটা বলবো এবং শীতল কিছুটা বলেছে যে আমাদের এক্সপেকটেশনটা এরকম থাকবে যে আমি আসলে একটা খুবই প্রফেশনাল এনভায়রনমেন্টে আসছি, আমি যখন পিএইচডি করতে আসছি এখানে প্রফেসর আমাকে বেবিসিট করবে না, প্রফেসর আমার মামা না, প্রফেসর আমাকে আমার বাবা মায়ের মতো যত্ন করবে না, বা আমি যাই ভুল করবো সে সবই ইগনোর করবে, এরকম হবে না। এটা একটা খুবই প্রফেশনাল রিলেশনশিপ প্রফেসরের সাথে, ল্যাবমেটদের সাথে এবং ল্যাবে যেসব কর্মচারী আছেন তাদের সাথে। তো আমাদেরকেও ঠিক একইভাবে বিহেভ করতে হবে। এখন আনফর্চুনেটলি সবখানে যেরকম ভালো খারাপ আছে, ল্যাবও হয়তো খারাপ ল্যাবমেট থাকবে যে আপনার কাজ চুরি করে নিবে, বা প্রফেসর হয়তো আপনার প্রতি সেন্সিটিভ না, এরকম পার্সোনালিটি ক্ল্যাশ হচ্ছে, এরকম অনেক প্রবলেম হতে পারে। কিন্তু আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে ব্যাপারটা থাকবে যে শুরু থেকে ব্যাপারটাকে প্রফেশনালি নেওয়া। আর আমি বলবো ইমেল করার সময়, মানে যখন আপনি প্রফেসরদের সাথে যোগাযোগ করছেন, যত বেশি সম্ভব প্রফেসরকে ইমেল করবেন, এবং ইমেলটা এমনভাবে করবেন যে ধরেন যিনি প্রফেসর তিনি হয়তো দিনে 100 ইমেল পান, তো 100 ইমেল তো আর ওনার পক্ষে পড়া সম্ভব হয় না। তো এই জন্য ইমেলের সাবজেক্ট লাইনটা খুবই ক্লিয়ার থাকতে হবে যে আপনি কিসের জন্য লিখছেন। ইমেলটা ছোট হতে হবে, 4-5 লাইনের ইমেল হয়ে তার সাথে আপনি আপনার বাড়তি যেই রেজুমে বলুন বা বাড়তি আর যা সার্টিফিকেট বা যা আছে সেগুলো পিডিএফ করে অ্যাড করে দিলেন। আর ইমেলের ইংলিশটাও এগেন এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি ইমেলে যেটা লিখবেন সেটা যেন খুব সুন্দরভাবে আপনার আপনি যেটা চাচ্ছেন আপনার ইচ্ছাটাকে কমিউনিকেট করতে পারে। আর এবং অধিকাংশ ক্ষেত্রে যে প্রফেসর যদি বুয়েটের নামের সাথে পরিচিত হন তাহলে দ্যার ইজ এ ভেরি গুড চান্স যে উনি আপনার ইমেলটা পড়বেন, আপনার রেজুমেটা খুলে দেবেন। থ্যাংক ইউ আপু, ইট ওয়াজ ভেরি ইনফরমেটিভ। সো এরপর হলো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো কি এক্সপেন্সিভ। এখন অনেকের মধ্যে এরকম আছে যে আমি যদি অ্যাডমিশন ফুল স্কলারশিপ মানে ফুল ফান্ডেড স্কলারশিপ নাও পাই, অ্যাডমিশন পেলেও আমি যেতে চাই, তো সেই ক্ষেত্রে এক্সপেন্সিসগুলো কিভাবে ম্যানেজ করা সম্ভব? বাংলাদেশের স্টুডেন্টসদের জন্য ওখানে গিয়ে লোন নেওয়াটা কি ফিজেবল নাকি না, বা অন্য কোনো সাইড জব করে পিএইচডি এর পাশাপাশি কি ওই খরচগুলো উঠানো যায়, প্লাস যদি আমি বাসায়ও মানে ফ্যামিলিকেও কিছু পাঠাতে চাই ওটা কি সম্ভব কিনা? তো এই ব্যাপারে যদি আগে হামিদ আপু কিছু বলেন তারপর আমরা শীতলা। আমেরিকাতে যারা F1 আসবেন তাদের পক্ষে আসলে ইউনিভার্সিটির বাইরে কাজ করার সুযোগ নেই, এটা ইমিগ্রেশন রুলের আওতায় পড়ে না। ইউনিভার্সিটিতে আমরা সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারি, তো সেটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হতে পারে, টিচিং অ্যাসিস্ট্যান্ট হতে পারে, বা ইউনিভার্সিটির লাইব্রেরিতে বা তাদের ল্যাবগুলোতে হতে পারে। তো এটা খুবই খুবই স্ট্রিক্ট। কিছু কিছু জায়গায় আছে কিছু মানুষ তারা বাধ্য হয়ে হয়তো গ্যাস স্টেশনে বা রেস্টুরেন্টে বা অন্য ধরনের কাজ করেন, কিন্তু এটা আসলে লিগাল না এবং ধরা পড়লে এটার একটা বড় কনসিকোয়েন্স হবে। আর তো এজন্যই যদি আপনার বাসার ফিনান্সিয়াল সিচুয়েশন ভালো থাকে সেক্ষেত্রে হ্যাঁ আপনি সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি একটা আপনি যেই যেই ভার্সিটিতে যাবেন সেটার লোকালিটিটা কিরকম, সেখানে বাসা ভাড়া কত টাকার মতো পড়ে, খরচ কত টাকার মতো পড়ে,
তারপর ইউনিভার্সিটির টিউশন ফি প্রত্যেক সেমিস্টারে কত পড়বে, এগুলো আপনি আগে থেকে ইন্টারন্যাশনাল অফিসে যোগাযোগ করলে তারা আপনাকে আইডিয়া দিবে। কাজে আপনি একটা এস্টিমেট করতে পারেন যে আমার ৩ মাসে এত ১০০০ ডলার লাগবে, এটা কি আমি আমার বাড়ি থেকে নিতে পারবো কিনা। আমেরিকাতে এসে F1 স্টুডেন্টদের স্টুডেন্ট লোন নেওয়ার সুযোগ খুবই কম থাকার কথা, আমি ক্লিয়ারলি শিওর না, কিন্তু থাকলেও এটা খুবই কম থাকবে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় স্টুডেন্ট লোন দেয় এটা আমি জানি, কিন্তু সেটাও এগেন আপনি ওই ইন্টারেস্টটা অ্যাফোর্ড করতে পারবেন কিনা, বা PhD যেহেতু একটা খুবই আনসার্টেন সময়, যে ৫ বছর লাগতে পারে, ৬ বছর লাগতে পারে, ৭ বছর লাগতে পারে, তো এত বড় সময়ের জন্য আপনি ওই লোনের মধ্যে দিয়ে যাবেন কিনা, সেগুলা খুবই ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল ডিসিশন আপনার এবং আপনার পরিবারের জন্য। আর যারা আরএ বা টিএ নিয়ে আসবেন বা এসে এখানে ধরেন এক সেমিস্টারে টাকা নিয়ে আসলেন, এসে তারপরে আরএ টিএ এগুলো খুঁজে নিলেন, সেটাও সম্ভব। প্রচুর ইন্ডিয়ান স্টুডেন্ট সেটা করে, তারা এক বা ২ সেমিস্টারে টাকা নিয়ে আসে, এসে তারপর প্রফেসরদের সাথে কথা বলে আরএ টিএ এগুলো জোগাড় করে নেয়। সেটা একটা ভালো পসিবিলিটি, ওটা তেমন এক খুব বেশি হাই রিস্ক সিচুয়েশন না, বিশেষ করে আপনি যদি বড় স্কুলগুলোতে আসেন। তো সেক্ষেত্রে এগেইন যে ধরেন আপনি মাসে ১০০০ টাকা পাচ্ছেন স্কুল থেকে আপনার খরচ চালানোর জন্য, এখন কেউ যদি ৭০০ ডলার ভাড়ার একটা বাসায় থাকে, অবভিয়াসলি তার জন্য লাইফ মেনটেন করা কঠিন হবে। তো এই এই ক্ষেত্রে বাজেটিং এর ব্যাপারটা চলে আসে, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং এর ব্যাপারটা চলে আসে, যে আমি বাংলাদেশে একটা সার্টেন লাইফ স্টাইল লিড করতাম, কিন্তু আমেরিকাতে গ্রাজুয়েট স্টুডেন্টরা আসলে খুবই লো পেজ লেভেলে, তারা একদম মানে পভার্টি লেভেলের খুবই কাছাকাছি থাকে। তো সেইটা বুঝেই আপনাকে আসতে হবে যে এখানে আপনার লাইফ স্টাইল মোটামুটি গরিব মানুষের মতো হবে, আপনাকে হয়তো ভাঙাচোরা বাসায় থাকতে হবে বা একটু পুরানো বাসায় থাকতে হবে, খাওয়ার ব্যাপারেও সেরকম হয়তো নিজে রান্না করে খেতে হবে, চাইলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যাবে না, কাপড়টা সেকেন্ড হ্যান্ড কাপড় কিনতে হবে বা সেল খুঁজতে হবে সবখানে, যে কোথায় জামার সেল হচ্ছে, কোথায় কম্পিউটারের সেল হচ্ছে, কোথায় জুতোর সেল হচ্ছে, এভাবে সেল খুঁজে খুঁজে কিনতে হবে, জিনিস কিনতে হবে। এবং এভাবে যদি আপনি চালান তাহলে দেশে টাকা পাঠানো সম্ভব। আমি আমার PhD লাইফে দেশে টাকা পাঠিয়েছি কিছুটা, অবশ্যই চাকরি করে যেরকম পাঠাতে পারি সেরকম না, কিন্তু কিছুটা পাঠানো সম্ভব, খুব বেশি হয়তো না। আর এগেন ওই আপনি কোন জায়গায় PhD করতে আসছেন, যেমন ক্যালিফোর্নিয়া খুবই এক্সপেন্সিভ, সেই তুলনায় হয়তো আপনি যদি ডালাসে আসেন বা ধরেন ওই সাউথ ক্যারোলাইনার মতো জায়গায় আসেন, ওখানে খরচ কম। তো এই সবগুলো ব্যাপারই ডিপেন্ড করবে আসলে, যে আপনি আপনার লাইফ স্টাইলটা কীরকম হবে, আপনি কতখানি সেভিং পাবেন, আর দেশে হেল্প করতে পারবেন কিনা, কিন্তু সম্ভব সুযোগ আছে। জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন শীতল আপুর কাছে চলবে। হ্যাঁ, আমি ফাহমিদা আপুর সাথে একমত যে যে PhD করে লাইফস্টাইলটা, PhD লাইফস্টাইল কেমন হবে সেটা আসলে আগে থেকে বাংলাদেশে বসে বোঝা সম্ভব না। তো হ্যাঁ, কেউ যদি গ্র্যান্ট ছাড়া PhD করতে চায়, তো হচ্ছে ওই যে প্রথম এক বছরের জন্য এক বছর চলার মতো টাকা যেন থাকে, সেটা হিসাব করে আসা, এটা খুবই ভালো। আর এখানে আসার পর অনেকে হচ্ছে মাস্টার্স করে লোন নিয়ে, তো লোন নেওয়ার জন্য আমরা কিন্তু নিজেরা নিজেরা লোন নিতে পারবো না US থেকে, কারণ আমরা US এর শুরুতে একটা PhD স্টুডেন্ট শুরুতে তো হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট থাকে না, তো পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন বাদেও কেউ লোন নিতে পারে না। তো এখন লোন নেওয়ার জন্য যদি USA তে লোন নিতে চান, তাহলে হচ্ছে আপনাকে আপনার এরকম এই গ্যারান্টার লাগবে, যে হচ্ছে গ্যারান্টার যে পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন যে হচ্ছে গ্যারান্টি দিবে আপনাকে, সে হলো আপনার হয়ে লোন নিতে পারবে। তো আপনার এরকম কোনো আত্মীয় বা এরকম কোনো বন্ধু থাকতে পারবে যে যে কিনা আপনার হয়ে লোন নিতে পারবে, নিজেরা নিজেরা আমরা লোন নিতে পারবো। তো এটা অনেকেই করে, এটা অনেকে মাস্টার্সের জন্য করে, আমি PhD এর জন্য কাউকে এরকম করতে দেখিনি। তো
তারপর এখানেও এই যে লোন রেটের একটা ব্যাপার আছে, তো অনেকেই হচ্ছে মাস্টার্স এর সময় এরকম লোন নিয়ে, বিশেষ করে আমি ইন্ডিয়ান স্টুডেন্টদের মধ্যে এটা অনেক দেখেছি যে তারা মাস্টার্স এর জন্য লোন নিয়ে তারপর চাকরি করে সেই লোন শোধ করে। তো এটা একটা অবশ্যই একটা উপায়, কিন্তু হ্যাঁ এটা আগে থেকে হিসাব করে আসা ভালো যে আমার কি এরকম কোনো মানুষ আছে কিনা যে আমার হয়ে লোন দিতে পারবে। আর এটাই আবার আর হচ্ছে আর ও আচ্ছা, যেটা ফাহমিদা আপু বললেন যে হলো F1 স্টুডেন্ট লিগালি এখানে কোনো কাজ করতে পারে না, তো এখন PhD স্টুডেন্টরা যেটা ইউজুয়ালি করে যাদের গ্র্যান্ট থাকে না, তারা হলো বিভিন্ন প্রফেসরের সাথে কথা বলে যে কোন প্রফেসরের কোন গ্র্যান্ট আছে, ওই প্রফেসরের সাথে আমি কি টিএ আর এরকম করতে পারবো কিনা। তো এটা এটাও আগে থেকে যদি আমি যদি গ্র্যান্ট ছাড়া না আসতে চাই গ্র্যান্ট ছাড়া আসতে চাই তাহলে হচ্ছে আগে থেকে এটা একটু প্ল্যান করে আসা যে ওই ইউনিভার্সিটিতে কি এইরকম বড় প্রফেসর আছে যারা আমাকে গ্র্যান্ট করতে পারবে। তো অনেক ইউনিভার্সিটি যারা যেসব ছোট ইউনিভার্সিটি ওখানে হয়তো সেরকম তেমন কোনো প্রফেসর নাই যাদের এত গ্র্যান্ট আছে যে সে নিজের স্টুডেন্টের বাইরেও অন্য স্টুডেন্টকে গ্র্যান্ট দিতে পারবে, তো সেই জন্য এগুলো আগে থেকেই চিন্তা করে একটা প্ল্যান করে আসা ভালো। ওকে, সো এখন আমরা একটা কমেন্ট নিয়ে নিব। আচ্ছা, জাহিন বলছে হাউ অফেন ডু পিপল ড্রপ আউট অফ PhD? আমরা দুইজনের কাছ থেকে অ্যানসারটা নিব। ফার্স্টে শীতল আপু। আমি খুবই কম দেখেছি PhD ড্রপ আউট। এই আমার ইউনিভার্সিটি ড্রেক্সেলে মনে হয় একজনকে দেখেছি PhD ড্রপ আউট, আর হচ্ছে এই বার্কলিতে যখন আসি সেখানে একজনকে দেখেছি PhD ড্রপ আউট। অ্যান্ড এই দুই ক্ষেত্রেই হচ্ছে ওদের ফ্যামিলি সমস্যা ছিল যে তারা PhD শুরু করেছিল যখন এক চিন্তা করে PhD শুরু করে, তারপর হচ্ছে PhD শুরু করার পর এই দুই বছর পর তারা বুঝতে পারে যে তাদের ফ্যামিলিকে হেল্প করতে হবে, তখন তারা PhD ড্রপ আউট করে মাস্টার্স নিয়ে তখন চাকরিতে ঢুকে যায় যাতে তারা ফ্যামিলিতে হেল্প করতে পারে। এর বাইরে আমি আসলে অত দেখি, তা আমার মনে হয় এটা বেশ রেয়ার, আমার এক্সপিরিয়েন্সে এটা বেশ রেয়ার। আচ্ছা আপু, এটা কি সমস্যা করে কোনো, মানে ইয়েতে মানে প্রফেসরদের কাছে একটা তো ইমপ্রেশনের ব্যাপার থাকে, আর যদি আমি ধরেন মাস্টার্স নিই, আমি একটা মানে একটা ইউনিভার্সিটিতে PhD-র জন্য গেলাম, কিন্তু আমার ধরেন ওখানে মনে হচ্ছে যে আমি আরেকটা বেটার ইউনিভার্সিটিতে শিফট করতে পারি মাস্টার্স নিয়ে যদি আমি বের হয়ে যাই, তো ওনার তো আবার এলো আরটা আমার লাগবে হয়তো পরের ইউনিভার্সিটিতে যাওয়ার, সেই ক্ষেত্রে কি এফেক্ট করে নাকি? এটা এটা হচ্ছে সবই কমিউনিকেশনের ব্যাপার। ধর হচ্ছে তুমি যদি কোনো একটা তুমি PhD শুরু করেছিলে কিন্তু এখন হচ্ছে তোমার এখানে PhD করতে ভালো লাগছে না যে কোনো কারণেই হোক, তুমি ড্রপ আউট করতে চাও, এইরকম আনমোটিভেটেড স্টুডেন্টকে দিয়ে কাজ করানো প্রফেসরের জন্য কিন্তু খুবই কষ্টকর। তা এখন প্রফেসরও তুমি যদি এরকম আনমোটিভেটেড হয়ে যাও সেই ক্ষেত্রে আমার মনে হয় ড্রপ আউট করা বা অন্যখানে চলে যাওয়াই ভালো, কিন্তু এটার জন্য আসলে প্রফেসরের সাথে একটা ভালো রিলেশনশিপ থাকার কথা, যে প্রফেসর যেন জানে যে কেন তুমি ড্রপ আউট করছো, যে হচ্ছে কোনো একটা ধরো ফ্যামিলি রিজনে অনেকে ড্রপ আউট করে আমি যেটা বললাম, আবার হচ্ছে অনেকে যে হচ্ছে যে এই টপিক ভালো লাগছে না, যে হয়তো এই সেম স্টুডেন্ট অন্য একটা জায়গায় গেলে হয়তো অনেক প্রোডাক্টিভলি PhD করতে পারবে, আবার সেক্ষেত্রে প্রফেসরদের সাথে একটা ভালো সম্পর্ক থাকা উচিত, যে যে যতদিন সেই স্টুডেন্ট প্রফেসরের সাথে ছিল সে যদি প্রফেসরের কাজ ঠিক মতন করে, তারপর যদি প্রফেসরকে বলে যে হ্যাঁ এই স্কুল থেকে আমি যদি অন্য একটা বড় স্কুলে চলে যাই সেটা আমার জন্য ভালো, তো তখন প্রফেসররা অনেকে বুঝতে পারে যে এটা যে অনেক ক্ষেত্রে প্রফেসরদের জন্য এটা ভালো। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাস্টার স্টুডেন্ট এক ছোট স্কুল থেকে মাস্টার্স করে বড় স্কুলে চলে যায়, তারপর সেই বড় স্কুলের সাথে আবার বড় স্কুলের প্রফেসরের সাথে আগের প্রফেসরের অনেক সময় কোলাবোরেটিভ গ্র্যান্ট করে বা কোলাবোরেশনে একটা কাজ করে, তো এটাতে প্রফেসরেরও অনেক সুবিধা হয়। তো এই ধরনের কমিউনিকেশন প্রফেসরের সাথে একটা রাখা ভালো, একটা ভালো সম্পর্ক রাখা উচিত, যেটা এটাই আমি বলবো যে হুট করে প্রফেসরকে না বলে বা প্রফেসরের সাথে একটা ঝগড়াঝাঁটি করে চলে যাওয়ার থেকে প্রফেসরের সাথে সবসময় একটা ভালো সম্পর্ক রাখা উচিত, ভালো এবং প্রফেশনাল সম্পর্ক, যে এটা তো আসলে এটা তো একটা প্রফেশনাল রিলেশনশিপ, এখানে নাথিং পার্সোনাল, তো এমন কিছু করি যাতে আমারও লাভ হয় প্রফেসরের যেন লাভ হয়। থ্যাংক ইউ। এখন হলো ফাহমিদা আপনার কাছে ট্রেনিং করছেন,
আমি শীতলের কথা সূত্র ধরেই বলি যে পিএইচডি করাটাও তো আসলে একটা প্রফেশনাল রিলেশনশিপ, তো যে কোনো কাজের ক্ষেত্রেই মানুষ আসবে যাবে এটাই স্বাভাবিক। তো প্রফেসররাও ইন জেনারেল ওনাদের এক্সপেকটেশন থাকে যে কিছু স্টুডেন্ট চলেই যাবে, কাজেই সাধারণত ওনারা এটা নিয়ে মাইন্ড করেন না। স্পেশালি আমি যেটা দেখেছি আমার পিএইচডির সময়, আমাদের আমাদের ল্যাবে বেশ কিছু স্টুডেন্ট ছিল যারা মাস্টার্স করে তারপর অন্য স্ট্যানফোর্ডে চলে গিয়েছে বা অন্য অন্য ফিল্ডে চলে গিয়েছে, এরকম সুইচ করেছে অনেকে। তারপর কেউ কেউ আছে যারা হয়তো চাকরি পেয়ে যায়, তখন তারা চাকরিটা ফুল টাইম করে তার সাথে পার্ট টাইম পিএইচডি করতে থাকে। এবং এনাদের অনেকেই হয়তো দেখা যায় যে এক সময় পিএইচডিটা ছেড়ে দিচ্ছে, কমপ্লিট করতে পারছে না। আবার অনেকের আছে ফ্যামিলি রিজন, যেরকম অনেকের মেয়েদের অনেকের হয়তো বাচ্চা হয়ে যায় তারপর কন্টিনিউ করতে পারে না। আর কিছু আনফর্চুনেট সিচুয়েশন আছে যেটা আমি আমাদের ল্যাবও দেখেছি, যে আমাদের সাথে একজন ল্যাবমেট ছিল, সে কাজ করেছে যথেষ্ট, মানে হার্ডওয়ার্ক যেটা বলে, সে টাইম প্রচুর দিয়েছে, চেষ্টা করেছে প্রচুর, কিন্তু আনফর্চুনেটলি তার রেজাল্ট সেভাবে আসেনি। তো একটা সার্টেন পয়েন্টে গিয়ে ও তখন ডিসিশন নিয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের সাথে দুজন এরকম ছিল যে ওরা কাজ করছিল যথেষ্টই কিন্তু ওদের রেজাল্ট আসছিল না। তো এভাবে কয়েক বছর পরে গিয়ে তারা ডিসিশন নিয়েছে যে তারা আর পিএইচডি কন্টিনিউ করবে না, যেহেতু গত 3-4 বছর তাদের রেজাল্ট আসেনি এবং এখন আবার নতুন টপিক শুরু করে সেটাতে আরো 4-5 বছর কন্টিনিউ করাটা তাদের জন্য ফিজিবল ছিল না। তো এরকম আসলে ব্যাপারটা হচ্ছে যে লাইফ হ্যাপেন্স, আমরা সবাই বিভিন্ন রকম প্ল্যান করি কিন্তু নানা রকম ঘটনা এসে আমাদের সিচুয়েশনটাকে চেঞ্জ করে দেয়। তো কাজেই পিএইচডির ব্যাপারটাও সেরকম যে অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে বা এমন সিচুয়েশন আসতেই পারে যে আমাকে ড্রপ আউট করতে হবে। আমেরিকার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে যারা আমেরিকাতে থেকে যাবেন পরবর্তীতে, আমি বলবো যে আপনি পরেও আবার যে কোনো সময় ফেরত আসতে পারেন, মানে এখন পিএইচডি শেষ করতে পারলেন না, আপনাকে ফ্যামিলিতে ফোকাস করতে হচ্ছে বা আপনাকে কোনো একটা জবে ফোকাস করতে হচ্ছে, কিন্তু 5 বছর পর, 10 বছর পর, 15 বছর পর আপনি আবার চাইলে এখানে ফেরত আসতে পারেন, সেই সুযোগটা আছে। আর প্রফেসরের সাথে ভালো সম্পর্ক থাকাটা খুবই ভালো, মানে এগেইন আমরা যেখানেই যাই যাদের সাথেই কাজ করি আমরা সবসময় চেষ্টা করব যে অ্যাটলিস্ট টকিং টার্মস যেন থাকে। এখানে আমরা বলি যে ডু নট বার্ন দ্য ব্রিজেস, কিন্তু যদি এরকমই হয় যে খুবই পার্সোনাল ক্লাস হচ্ছে প্রফেসরের সাথে, কেউ কাউকে দেখতে পাচ্ছেন না, এক রুমে থাকতে পাচ্ছেন না, তো সেসব ক্ষেত্রে তো আসলে আপনার নিজের জন্য যেটা ভালো সেটাই আপনাকে ফোকাস করতে হবে। তো আমি সেটাই বলবো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বি প্রিপেয়ার্ড ফর এনিথিং, যদি কোনো কারণে পিএইচডি শেষ নাও করতে পারেন ইটস ওকে, ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, আপনার চেষ্টা থাকবে সবসময়ই আপনি যেটা চান সেটা অ্যাচিভ করার, কিন্তু পরিস্থিতিটা এগেইন ফেইলিয়ার হ্যান্ডেল করতে পারতে হবে এবং ফ্রাস্ট্রেশন হ্যান্ডেল করতে পারতে হবে, যে কোনো কিছুই চেঞ্জ হয়ে যেতে পারে যে কোনো সময়, স্পেশালি যারা F1 টাইপের টেম্পোরারি ভিসা নিয়ে আমেরিকায় আসছেন বা বাইরে আসছেন, ওই ওই দেশের পলিটিক্যাল সিচুয়েশনের কারণেও কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ আপু। আমরা কমেন্ট সেকশন থেকে আরো কিছু কোশ্চেন নিয়ে নিতে যাচ্ছি। আকিদ আবরার ফাহমিদ আপুর কাছে কোশ্চেন, তার হচ্ছে ও ইন্টেলের হায়ারিং প্রসেস সম্পর্কে একটু জানতে চাচ্ছিল এবং কি পরিমাণ CGPA, তার রিকোয়ারমেন্ট, তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং হায়ার ডিগ্রিজ আফটার দ্য হায়ারিং প্রসেস। ফাহমিদা, হায়ারিং প্রসেস আমেরিকার কোম্পানিগুলোতে আমি যেটা দেখেছি সেটা ইন্টেল বা ফেসবুক, গুগল, সবগুলো কোম্পানির ক্ষেত্রেই ইউজুয়ালি যেটা হয় যে নেটওয়ার্কিং ইজ ভেরি হেল্পফুল। তো নেটওয়ার্কিংটা কোথায় হয়, যে স্টুডেন্টরা যখন কনফারেন্সে যায় তখন তারা অনেক কনফারেন্সেই এরকম ইভেন্ট থাকে যেখানে ওরা ইন্ডাস্ট্রির যারা পার্টিসিপেন্ট তাদের সাথে কথা বলতে পারে, তাদেরকে রেজুমে দিতে পারে। আবার অনেক সময় ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন স্কুলে গিয়ে
ওরা হায়ারিং ইভেন্ট করে প্রত্যেকটা বড় স্কুলেই ফলে এবং স্প্রিং এ সাধারণত একটা ইভেন্ট থাকে যেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে লোক আসবে, তো তখন স্টুডেন্টরা তাদের সাথে গিয়ে কথা বলতে পারে, রেজুমে দিতে পারে। তারপরে ধরেন আমাদের অ্যালামনাই নেটওয়ার্ক থাকে, যেটা বিশেষ করে ইউএস এর প্রতিটি স্কুলেই অ্যালামনাই নেটওয়ার্কটা বেশ স্ট্রং, সেই অ্যালামনাই নেটওয়ার্ক থেকে প্রচুর নেটওয়ার্কিং করা হয়। আর এর বাইরে পার্সোনাল নেটওয়ার্কিং তো আছে, আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধব বা বুয়েটের অ্যালামনি এরকম ধরে এভাবে আপনার রেজুমেটা ফরওয়ার্ড করতে হবে। আমাদের এখানে অবশ্যই প্রতিটা প্রতিটা কোম্পানির ওয়েবসাইটে নিজে নিজে জব অ্যাপ্লাই করার সুযোগ থাকে, যে আপনি জব অ্যাপ্লাই করবেন, এইচআর আপনার রেজুমেটা পিক করে হায়ারিং ম্যানেজারকে দিবে। তো ওইভাবে আসলে জব পাওয়ার পসিবিলিটিটা একটু কম, কারণ এই নেটওয়ার্কিং এর মাধ্যমেই এত বেশি রেজুমে আসে। আবার প্রফেসরও কিন্তু একজন খুব ভালো নেটওয়ার্কিং অপশন, কারণ প্রফেসরের ইন্ডাস্ট্রিতে যারা পরিচিত আছেন, অনেক প্রফেসরই তার ইন্ডাস্ট্রির কানেকশন গুলোতে কাছে স্টুডেন্টের রেজুমে পাঠান, যে আমার এই স্টুডেন্টটা ভালো, তোমরা ওকে কনসিডার করতে পারো। তো এগুলোই এই নেটওয়ার্কটা হচ্ছে মেইন ইন্টারভিউ পাওয়ার জন্য। তারপর আপনি যখন ইন্টারভিউটা পেয়ে গেলেন, সিজিপিএটা আসলে সিজিপিএ ভালো থাকা খুবই ভালো, গুড সিজিপিএ ডাজন্ট হার্ট, কিন্তু যদি কোনো কারণে আপনার সিজিপিএটা ভালো না হয় সেটার একটা এক্সপ্লেনেশন থাকলে ভালো। যেমন অনেকে বলে যে আমি রিসার্চ নিয়ে এত বিজি ছিলাম যে আমি কোর্স ওয়ার্কে সময় দিতে পারিনি, তো সেক্ষেত্রে আপনি আপনার রিসার্চ প্রজেক্টটা হাইলাইট করতে পারেন বলার জন্য, বা হয়তো আপনি কোনো এক সেমিস্টারে অসুস্থ ছিলেন, তো সেই এক্সপ্লেনেশনগুলো থাকা ভালো। আমরা এক্সপেক্ট করি যে নিউ হায়ার যারা আসবে তাদের সিজিপিএটা ভালো হবে, আর স্পেশালি যারা পিএইচডি করে আসছেন তাদের ক্ষেত্রে পাবলিকেশন একটা বড় ব্যাপার, তারা কীরকম রিসার্চ করেছেন, কতখানি পাবলিকেশন করেছেন, এই জিনিসগুলো আমরা দেখি। তো আর মাস্টার্স করে যারা যান তাদের জন্য হয়তো তাদের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা একটু ইজি হবে, এর জন্য যে তাদেরকে হয়তো সেট কিছু টাস্কের মধ্য দিয়ে যেতে হবে ইন্টারভিউতে, তাদেরকে কিছু হয়তো অ্যালগোরিদম লিখতে দিল বা কিছু স্পেসিফিক টেকনিক্যাল কোশ্চেন করলো, সেভাবে ইন্টারভিউ প্রসেসটা যাবে। কিন্তু স্পেশালি যারা পিএইচডি করে আসছেন তাদের ইন্টারভিউটা পাওয়ার জন্য নেটওয়ার্কিংটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং নেটওয়ার্কিংয়ে আপনার রেজুমেও সিজিপিও ভালো থাকতে হবে, পাবলিকেশনও ভালো থাকতে হবে। আর ইন্টারভিউর সময়টাতে মেনলি আপনার রিসার্চ নিয়ে জিজ্ঞেস করা হবে, আপনার রিসার্চের উপর প্রেজেন্টেশন দিতে হবে, এবং রিসার্চ রিলেটেড অনেক টেকনিক্যাল কোশ্চেন থাকে। আর আপনারা যদি গ্লাস ডোর বা অন্যান্য জায়গায় খোঁজেন, সেখানে অ্যাকচুয়ালি বিভিন্ন কোম্পানির বিভিন্ন পজিশনের জন্য কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয় সেগুলার কিছু এক্সাম্পল দেওয়া থাকে, তো ওখান থেকেও কিছুটা আইডিয়া পাওয়া যায় যে আপনাকে কি ধরনের কোশ্চেন করা হবে। থ্যাংক ইউ আপু। আমরা আরেকটি কোশ্চেন পেয়েছি, মোহাইমিন মারিয়াম খান, ও হচ্ছে আপনার ও নিজের ডিটেলস দিয়েছে এবং ফাহমিদ আপুর কাছে জানতে চেয়েছে যে আপুকে কিভাবে কন্ট্যাক্ট করতে পারবে। আপু যদি একটু বলে দিতেন আপু আপুর সাথে কিভাবে কন্ট্যাক্ট করা সম্ভব। আমাকে লিঙ্কডইনে, আপনি যদি লিঙ্কডইনে থাকেন ওটা হচ্ছে সবচাইতে সহজ, আমাকে লিঙ্কডইনে, আমি ফাহমিদা ফেরদৌসি নামই আছি, আপনি লিঙ্কডইনে সার্চ করে আমাকে ওখানে কানেকশনের রিকোয়েস্ট পাঠাতে পারেন। থ্যাংক ইউ আপু। এবার সাদি আপুর কাছে একটি কোশ্চেন, যে আপু পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের ব্যালেন্সটা কিভাবে করেন, কিভাবে ওয়ার্ক অর্গানাইজ করেন, কিভাবে হচ্ছে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করেন, সেই সম্বন্ধে যদি একটু বলতেন। কারণ পিএইচডি সময় সবাই এক্সপেক্ট করে যে তুমি দিন রাত ল্যাবে থাকবে, তো ওই সময়
আমার মনে হচ্ছে যে আমার অত ওরকম কোনো ডিফারেন্স ছিল না, যে আমি আমি সারাদিনই ল্যাবে থাকতাম, যতক্ষণ পর্যন্ত শুধু বাসায় আসতাম হচ্ছে ঘুমানোর জন্য বেশিরভাগ দিনে। আর অন্য সময় তারপর আস্তে আস্তে যখন হচ্ছে আমার পাবলিকেশন একটু বেশি হলো, তখন আমি আরেকটু রিল্যাক্স ছিলাম, তো তখন হচ্ছে প্ল্যান করতাম যে হচ্ছে অ্যাটলিস্ট সপ্তাহে একদিন অথবা হাফ আ ডে আমি কিছু একটা করব যেটা আমার করতে ভালো লাগে। আর এখন জব লাইফে আমি চেষ্টা করি হচ্ছে প্রতিদিনই কিছু না কিছু এক্সারসাইজ করার, যে আমি প্ল্যান সকালবেলা থেকেই প্ল্যান করি যে হচ্ছে আমার প্রতিদিন আমি কিছু এক্সারসাইজ করব, হাঁটবো বা হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে কোনো কথা বলবো, বা প্রতি উইকেন্ডে আমি চেষ্টা করি যে অ্যাটলিস্ট একদিন আমি কোনো কাজ করব না। এটাই এটাই আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। থ্যাংক ইউ আপু। ফামিনা আপু যদি কিছু অ্যাড করতেন। পিএইচডি লাইফের ব্যাপার শীতল যেটা বলেছে সেটা আসলে খুবই সত্যি। পিএইচডি তে পার্সোনাল লাইফ বলে কিছু নেই, সবই হচ্ছে ল্যাব লাইফ, সারাক্ষণই ওই ওটাই সবকিছু ডিকটেট করে। আর আমি যেটা শিখেছি, থেকে শিখেছি বলা যায়, সেটা হচ্ছে যে আমি পারফেকশন নিয়ে চিন্তা করি না। আমার গোল হচ্ছে যে আমি কত কম কাজ করে আমার দিনটাকে পার করতে পারি। কম কাজ এই হচ্ছে না যে আমি ফাঁকি দিচ্ছি, কিন্তু আননেসেসারি কাজ সব আমি না করার চেষ্টা করি, যে এই কাজটা যদি না করলেও হয় তাহলে আমি সেটা করব না। অন্যভাবে বলা যায় প্রায়োরিটি দেওয়া, যে আমার অফিসের কাজে অফিসে হয়তো 10টা কাজ আছে, কোন 3টা কাজ আমার করা আসলেই জরুরি, আমি সেই 3টা কাজ করলাম, 2টা কাজ হয়তো আগামী দিনের জন্য থাকলো, আর বাকি 5টা কাজ হয়তো তেমন একটা ইম্পর্টেন্ট না, তো আই উইল জাস্ট ইগনোর ইট। এবং সেম ব্যাপার বাসার ক্ষেত্রেও, যেই কাজটা আমাকে অবশ্যই করতে হবে, আমার যেহেতু বাচ্চা আছে এখন বাচ্চাকে আমার দেখতেই হবে, ওটা আমি বাদ দিতে পারছি না, কিন্তু আমি হয়তো টিভি দেখা অনেক কমিয়ে দিয়েছি বা ফেসবুকে থাকা অনেক কমিয়ে দিয়েছি, তো এরকম আর কি। যে পারফেকশন নিয়ে চিন্তা করা যাবে না, পারফেকশন চাইলে কোনো পারফেকশন চাইলে ব্যালেন্স করা আসলে খুবই ডিফিকাল্ট। এফিসিয়েন্সির দিকে জোর দিতে হবে, অফিসেও সেটাই যে আমি কত সহজে এই কাজটা করতে পারি, কত সহজে এই প্রবলেমটা সলভ করতে পারি। অফিসের ক্ষেত্রে স্পেশালি অটোমেশনটা এক্ষেত্রে হেল্প করে, যে আমার কাজগুলো যত বেশি অটোমেট করা যাবে আমি তত সময় পাবো অন্য চিন্তা করার বা একটু অন্য প্রজেক্টে সময় দেওয়ার। বাসার ক্ষেত্রেও তাই, যে আমার বাসায় সবখানে কাপড় ছড়িয়ে আছে, থালাবাটি পড়ে আছে এখানে সেখানে, আমি ওটা নিয়ে মাথা ঘামাই না, আমার সবকিছু ক্লোজেট সাজানো থাকতে হবে, সিঙ্ক খুবই ক্লিন থাকতে হবে, এগুলো নিয়ে আমি বদার করি না, কারণ ওগুলো আসলে মেনটেন করা সম্ভব না। থ্যাংক ইউ। আর প্রোডাক্টিভিটি নিয়ে যদি কিছু বলি, যে আমার আমার সাথে যেটা যেটা আমার আমার জন্য কাজ করে সেটা হচ্ছে সবকিছু টাইমার দিয়ে করা। এই যে ধরো এই টাইমার দিয়ে আমি গোসল করি, টাইমার দিয়ে আমি রান্না করি, টাইমার দিয়ে হচ্ছে যে কোনো কিছু যে কোনো কাজই আমি হচ্ছে সবকিছু টাইমার দিয়ে করি। তো এটা এটা এবং প্রতি টাইমারের পর আমি হচ্ছে একটা নোট রেখে রাখি যে ওই সময় আমি কি করলাম। তো এটা করে কয় এরকম 1-2 সপ্তাহ করার পর আসলে বোঝা যায় যে কোন কাজে আমি কি পরিমাণ সময় ব্যয় করছি এবং ওই কাজে কি আমি ওই সময় ব্যয় করতে চাই কি না চাই। যেমন হচ্ছে শুরুতে যখন পিএইচডিতে করতে আসলাম, তো তখন বাইরের খাওয়া খেতে পারতাম না, আবার রান্নাও করতে পারতাম না, তো তখন শুরুতে রান্না করতে অনেক সময় লাগতো। তো তারপর এরকম কয়েক উইক যাওয়ার পর আমার মনে হলো যে এত সময় আমি রান্নায় ব্যয় করলে তো আমি পিএইচডিতে কিছুই করতে পারবো না। তো তখন ঠিক করলাম যে হচ্ছে আমি শুধু ভাত রান্না করবো রাইস কুকারে, আর হচ্ছে তরকারি কিনে কিনে খাবো। তো এটা কিছুদিন করলাম, তারপর আস্তে আস্তে দেখলাম যে আসলে অনেক শর্টকাটে অনেক রান্না করা যায়। এই যে যেমন হচ্ছে সবকিছু ওভেনে দিয়ে রান্না করলে হচ্ছে আমাকে দাঁড়ায় দাঁড়ায় এরকম তরকারি রান্না নাড়তে হবে না। তো এইরকম আস্তে আস্তে থাকতে থাকতে আসলে অনেক শর্টকাট খুঁজে বের করা যায়। যে ফামিদা আপু যেটা বললো, যে আসলে আমিও সেটাই করি, যে আমি সবসময় প্রায়োরিটাইজ করি যে আজকের দিনে আমার সবচেয়ে বড় কোন কাজটা করা উচিত, সেটা ঠিক করার পর সেটা ঠিক রাখার পর বাকি সবকিছু যদি নাও হয় একটু কমও হয় that's not a big deal, kintu as long as I'm doing the thing that I am supposed to do. Yeah, thank you abbu. Acha er por hocche amra abar ektu technical question e switch kori. Asif Saad comment koreche je dui jon apur kache tar question ache, Fahmid abuke question koreche je
কোয়ান্টাম কম্পিউটারের প্রসেসিং সিস্টেম নিয়ে যদি আপু কিছু বলতেন। কোয়ান্টাম কম্পিউটারের আমি খুব জেনারেলি বলি, যেহেতু আমি আমি সরাসরি কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কাজ করিনি, আমি স্পিন ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেছিলাম। তো এটা একটা নতুন ফিল্ড অবশ্যই। আমাদের বাইনারি লজিক অ্যালগোরিদম আমরা এখন যেটা করি যে সুইচ ওয়ান, আমাদের এখনকার অ্যালগোরিদমের বেসিক যেটা যে জিরো আর ওয়ান, কাজে আমাদের একটা সুইচ থাকবে, সেটা যখন অফ থাকবে তখন জিরো কোড, যখন অন থাকবে তখন ওয়ান কোড, এই বেসিসে আমাদের কারেন্ট প্রোগ্রামিং লজিক গুলো কাজ করে। তো আমরা যখন কোয়ান্টাম কম্পিউটিং এ যাই বা স্পিন ইলেকট্রনিক্স এ যাই, তখন সেটা হচ্ছে যে জিরো আর ওয়ান এর বাইরেও একটা সিচুয়েশন থাকতে পারে। কাজেই এখানে এখানে অ্যালগোরিদমটা ডিফারেন্ট স্পিন ইলেকট্রনিক্স এর জন্য। আর সোফার যে কোয়ান্টাম কম্পিউটিং গুলো আমরা এক্সপেরিমেন্টালি করেছি, সেগুলো সবই হচ্ছে খুবই লোয়ার টেম্পারেচারে, ওয়ান কেলভিন বা এরকম একদম লোয়ার টেম্পারেচারে কোয়ান্টাম বিট গুলো যে ফ্লিপ করছে সেটুকু দেখা হচ্ছে আসলে। এবং যেই আইসি গুলো বানানো হচ্ছে সবই এরকম খুবই লোয়ার টেম্পারেচারে, আমরা আমরা তাদেরকে প্রোগ্রামিং করতে পারছি কি পারছি না সেই জিনিসটা দেখা হচ্ছে। তো এটা প্রোডাক্টে আসার জন্য এখনো অনেক অনেক রিসার্চ বাকি, কিন্তু ইলেকট্রনিক্স এর জন্য হ্যাঁ এটা একটা খুবই নতুন ইন্টারেস্টিং ফিল্ড, যেখানে এই বাইনারি জিরো ওয়ান লজিকের বাইরে গিয়েও নতুন ভাবে অ্যালগোরিদম লেখা এবং নতুন ভাবে কম্পিউটিং করার সুযোগ আছে। এবং আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে এটা নর্মাল প্রসেসরের চাইতে, মানে এখন সিলিকন প্রসেসরের চাইতে এটা আরো ফাস্টার কাজ করবে, এবং কিছু স্পেসিফিক বিষয়ে স্পেসিফিক ধরনের প্রসেসিং এ এটা খুব ভালো হেল্প করবে। তুমি মিউটেড, আমার কাছে মনে হচ্ছে যে ইন্টারনেট সিকিউরিটিতে ইনভলভ হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো এই যে বিভিন্ন কনফারেন্সে টক শোনা, যেমন অনেক হ্যাকার কনফারেন্স বলে এগুলাকে, যেমন ডেফকন, ব্ল্যাক হ্যাট, এইরকম কনফারেন্সে অনেক প্র্যাকটিক্যাল সিকিউরিটি নিয়ে অনেক রকমের টক হয় এবং এই টকগুলি খুবই এঙ্গেজিং। আবার আপনি যদি একাডেমিক লাইনেও দেখতে চান, এই টপ সিকিউরিটি কনফারেন্সে সব সব টকই এখন পাবলিক, এইসব টক শুনলে আসলে অনেক আইডিয়া হয় যে কিভাবে নেটওয়ার্ক সিকিউরিটির নেটওয়ার্ক সিকিউরিটি এখন কোনটা সবচেয়ে বড় প্রবলেম এবং ওই প্রবলেম সম্পর্কে অনেক জানা যায়। নেটওয়ার্ক সিকিউরিটি একটা অনেক ভাস্ট টপিক, এখানে অনেক কিছু শেখার আছে। তো আমি বলবো যারা শুরুতে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এরকম বিভিন্ন টক শুনে, বিভিন্ন কনফারেন্সের টক শুনে বোঝার চেষ্টা করা যে আসলে কোন টপিকটা আপনার ভালো লাগবে। যেমন আমি আমি যখন শুরুতে পিএইচডি শুরু করেছিলাম, আমিও তখন আমার আসলে ইন্টারেস্ট ছিল মেশিন লার্নিং এ, কিন্তু আমার প্রফেসরের ইন্টারেস্ট ছিল হচ্ছে মেশিন লার্নিং আর সিকিউরিটি। তখন আমি সিকিউরিটি সম্পর্কে কিছুই জানতাম না, তো এরকম বিভিন্ন কনফারেন্সে যে কনফারেন্সে টক শুনে আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে সিকিউরিটির কোন ব্যাপারটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। তো তখন আমি অ্যানোনিমিটি, প্রাইভেসি, তারপর হচ্ছে মেশিন লার্নিং আর সিকিউরিটি নিয়ে কাজ করা শুরু করি। থ্যাংক ইউ আপু। আমাদের আজকে লাইভ প্রায় শেষের দিকে, আমরা হচ্ছে লাস্ট কমেন্ট নিয়ে নিব। নিশাত তাসনিম জানতে চেয়েছে যে হাউ টু কমিউনিকেট উইথ ইয়ার সুপারভাইজার অ্যান্ড হাউ টু অ্যাভয়েড বিকামিং আ স্লেভ অফ হিজ অর হার ওয়ার্ক এক্সপেকটেশনস। আমি এটার সাথে কিছু অ্যাড করে দিতে চাই যে আপুরা আপনারা কখনো বাংলাদেশি হিসেবে অথবা মেয়ে হিসেবে কোথাও কখনো রেসিজম, সেক্সিজমের শিকার হয়েছেন, বা অথবা এমন কোনো এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতে চান
তাহলে হচ্ছে আমরা একটু কিছু জানতে পারবো এই ব্যাপারে। প্রথমে ফাহমিদা আপুর কাছে যাচ্ছি। আমার প্রফেসর একটা মজার কথা বলতেন যে তোমার যদি তোমার অ্যাডভাইজারকে খুন করতে ইচ্ছা না করে তার মানে তোমার পিএইচডি ঠিক মতো হচ্ছে না। তো তো এটা থেকে বুঝতে পারবেন যে আসলে এক্সপেকটেশনটা কিরকম থাকবে প্রফেসরের এবং স্টুডেন্টটা কিরকম স্ট্রেসের মধ্যে দিয়ে যাবে। তো কমিউনিকেটের ব্যাপারে আমি যেটা মনে করি যে আমাদের উইকলি মিটিং হতো প্রফেসরের সাথে, যেখানে আমাদের 5 মিনিটে গত সপ্তাহে আমি কি করলাম সেটার একটা সামারি দিতে হতো। তো এটা আমি মনে করি খুবই দরকারি, আপনি যেখানেই কাজ করেন না কেন, এই উইকলি সামারি, সেটা ওই সামনাসামনি হোক বা ইমেইলে হোক যে আমি এটা এটা করেছি, এটা হয়নি, এই কারণে এটা হয়নি, এই এই ট্রান্সপারেন্সিটা থাকা খুব দরকার। সেটা আপনার নিজের জন্যও ভালো, আপনার ট্র্যাক থাকবে যে আপনি কি করলেন, কবে কি করেছেন, প্রফেসরের ক্লিয়ার থাকলো যে আপনি কতটুকু করেছেন, এটা এটা আসলে দরকার। আর স্লেভটা আসলে আপনি ঠিক প্রফেসরের স্লেভ হচ্ছেন না, আপনি নিজের জন্যই এটা করছেন, কারণ পিএইচডি লাইফের আসলে একটা মজা আছে এটাতে, এখানে নিজের ইচ্ছা মতো কাজ করার যে ফ্রিডম সেটা আর অন্য কোথাও পাওয়া যায় না। তো আপনি দিন রাত কাজ করছেন, আপনার এতে কিন্তু আপনার নিজের জানাটা ভালো হচ্ছে, আপনার নিজের রেজুমেটা বেটার হচ্ছে, আপনি নিজে কাজ শিখছেন, আপনি নিজে নতুন নতুন চিন্তা করছেন। তো এটাকে আমি প্রফেসরের স্লেভ হওয়া না দেখে বলবো যে নিজের জন্য কাজ করছেন, এই এই পারসেপশন দিয়ে দেখা। এখন হ্যাঁ, কিছু কিছু প্রফেসর আছেন যারা হয়তো অনেক বেশি চাপ দিবেন, অনেক ডেডলাইনের উপর রাখবেন, কিন্তু এটাও কিন্তু আলটিমেটলি আপনার জন্যই। তো বেস্ট হয় যদি আপনি এই 5-6 বছরই তো খুব বেশি বড় সময় তো না, এই সময়টা যদি আপনার পক্ষে যতখানি দেয়া সম্ভব হয় দিয়ে কাজটা করতে পারেন। আর রেসিজম সেক্সিজমের ব্যাপারটা হচ্ছে যে আমি লাকিলি অস্টিনে ছিলাম, তারপরে আমি পোর্টল্যান্ডে আছি, তো এই দুটো শহরই মোটামুটি লিবারেল শহর, তো সে কারণে কাজের ক্ষেত্রে বলেন বা তার বাইরেও বলেন আমি তেমন একটা রেসিজম বা সেক্সিজম সেভাবে পার্সোনালি সেভাবে ফেস করিনি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সিস্টেমের মধ্যে, সিস্টেম বলতে আমি যাচ্ছি বোঝাতে চাচ্ছি যে আমাদের কর্পোরেশন স্ট্রাকচারের মধ্যে বা আমাদের কাজের স্ট্রাকচারের মধ্যে এখনো জেন্ডার ডিসক্রিমিনিটি আছে। আমরা জানি যে ইভেন আমেরিকাতেও একজন হোয়াইট ওমেন ডলারে 80 সেন্ট ইনকাম করে, যেখানে একজন হোয়াইট মেল হয়তো $1 ইনকাম করছে। তো এই জিনিসটা আসলে কাজ করতে গেলে আপনি দেখবেন, স্পেশালি যখন বাচ্চা হয় মেয়েদের, তারপরে এই জিনিসটা আরো অনেক বেশি চোখে পড়ে। আমাদের আমাদের ওয়ার্ক কালচারটা এরকম যে আমাদের ওয়ার্ক কালচারের এক্সপেকটেশন হচ্ছে যে এমপ্লয়িরা ঘন্টার পর ঘন্টা অফিসে থাকবে, যে কোনো সময় অফিস ডাকলেই তারা হাজির হয়ে যাবে, তাদের কখনো শরীর খারাপ করবে না, তাদের কোনো ফ্যামিলি রেসপন্সিবিলিটি থাকবে না, তাদের কাজের বাইরে কোনো ভালো লাগার জায়গা বা হবি বা শখ থাকবে না। তো এভাবে করেই সিস্টেমটা তৈরি, এবং যারা এই কাজগুলো করেন, মানে যারা ঘন্টার পর ঘন্টা অফিসকে দিচ্ছেন, দেখা যায় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারাই ক্যারিয়ারে বেশি ভালো করছেন। তো যারাই এই সিস্টেমটার মধ্যে পড়েন না, সেটা মেয়ে হোক বা কোনো ছেলেও যদি হয় যে হয়তো ফ্যামিলির সাথে অনেক সময় কাটাতে চায় বা সে হয়তো তার শখের কোনো কাজ করতে চায় অফিসের পরে, তো তাদের সবাইকেই আসলে অনেক প্রবলেম ফেস করতে হয়। এবং কিন্তু এগেন আমি যেটা বলেছি, ইট ইজ পার্ট অফ লাইফ, আমাদেরকে এটা ম্যানেজ করেই কাজ করতে হবে আসলে। সেটা এখন কোনো অফিসে যদি আপনার ম্যানেজার যদি ভালো হয় তাহলে আপনি সেভাবে ফ্লেক্সিবল স্কেজুল নিলেন, বা আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমকে বোঝানোর চেষ্টা করা যে কেন আমাদের ডাইভার্সিটি দরকার, কেন ইনক্লুশন দরকার, কেন আমাদের কাজটার কাজে ফ্লেক্সিবিলিটি থাকা দরকার। এগুলো নিয়ে আসলে অনেক কাজ হচ্ছে এবং এটা হতেই থাকবে, এবং ওইটা মেনেই আসলে আমাদের কাজ করতে হবে।
স্পেশালি যারা মেল ডমিনেটেড ফিল্ডে আসবেন এবং আপনি যদি বাংলাদেশের বাইরে কাজ করতে যান, তো যে কোনো জায়গাতেই রেসিজম এবং সেক্সিজম এটা কিছুটা কাজের মধ্যে কর্পোরেট স্ট্রাকচারের মধ্যে থাকবেই। আপনাকে সেটা ফিগার আউট করতে হবে, অ্যাকনোলেজ করতে হবে এবং আপনার নিজের কাজের সাথে সাথে টেকনিক্যাল কাজের সাথে সাথে এই ওয়ার্ক কালচারটা বেটার করার জন্য আপনার নিজের অফিসে বলেন, নিজের ফ্রেন্ডদের মধ্যে বলেন, সেখানে আপনাকে কাজ করতে হবে। থ্যাংক ইউ আপু। সাদি আপুর কাছে যাওয়ার আগে আমি ফাহমিদ আপুকে আরেকটু কিছু অ্যাড করতে চাচ্ছিলাম যে আপু, আপনাদের দেখা মতে ডিফারেন্টলি এবেলড ইঞ্জিনিয়ারদের ওয়ার্ক প্লেসে কি কি ব্যারিয়ার্স ফেস করতে হয় একটা সামঞ্জস্য করতে? এটা ডিপেন্ড করবে আসলে কার কার ডিসএবিলিটিটা কিরকম, কিন্তু জাস্ট ইন জেনারেল যদি আপনি দেখেন যে আমি হয়তো এক্সপেরিমেন্টাল কাজ করতে চাই কিন্তু আমার আমি যে ল্যাবে যাব ল্যাবে হয়তো র্যাম্প নেই, তো আমি আমি যদি হুইল চেয়ার পার্সন হই আমি কিভাবে ল্যাবে যাব, বা আমি ল্যাবের টুলগুলোর এক কন্ট্রোল যদি ধরেন 5 ফিট উপরে হয় আর আমি হয়তো মাত্র 3 ফিট পর্যন্ত রিচ করতে পারি আমার হুইল চেয়ারে, তাহলে সেটা আমি কিভাবে রিচ করব, তো এরকম এরকম কিছু প্র্যাকটিক্যাল লিমিটেশন আছে। তারপর ধরেন আবার ভিজুয়ালি ডিসেবল যারা তাদের ক্ষেত্রে, বা যেমন আমার নিজের ক্ষেত্রে যেটা হয় আমার কম্পিউটারে কাজ করতে বা পড়তে অসুবিধা হয়, তো যেই যেই কাজগুলো খুবই কম্পিউটার সেন্ট্রিক যেমন আমাদের সার্কিট ডিজাইন বা সার্কিট লেআউট, ওগুলো ওগুলো অবশ্যই আমাকে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে করতে হবে, তো সেটা আমার পক্ষে করা সম্ভব না। তো এভাবে আসলে আমাদের এক একজনের ডিসএবিলিটি অনুযায়ী এই কাজের স্কোপটা আসলে কমে যায়। তো লাকিলি আমেরিকাতে কিছু কিছু ল আছে যারা ডিসএবল এমপ্লয়ীদের প্রোটেক্ট করে, তো সেই লগুলো থাকার কারণে অনেক কোম্পানি আজকাল চেষ্টা করে যে ডিসএবল এমপ্লয়ীদেরকে এমন একটা জায়গায় দিতে যেখানে তারা তাদের এক্সপিরিয়েন্সও ইউজ করতে পারবে, এডুকেশনে ইউজ করতে পারবে এবং তাদের ডিসএবিলিটিটা তাদের কাজ করার ক্ষেত্রে বাধা হবে না। তো মেইন ব্যাপার যেটা হচ্ছে যে আমাদেরকে আসলে বলতে হবে, এগেন আমি যেটা বললাম যে আমাদের কর্পোরেট কালচারটা খুবই স্পেসিফিক, তো আমরা যারা মেয়ে বা আমরা যারা ফিমেল, আমরা যারা মাইনরিটি বা আমরা যারা ডিসএবলড, আমাদের কোনো একটা ডিসএবিলিটি আছে, আমরা তো ওই বক্সে ফিট করি না, কাজেই আমাদের জন্য পথটা কঠিন অবভিয়াসলি। কিন্তু কিছু কোম্পানি আছে যারা এটা বেটার অ্যাকনলেজ করে, তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে ওই ধরনের কোম্পানিগুলোকে খুঁজে তাদের সাথে কাজ করার চেষ্টা করা, আর এগেইন উই অলওয়েজ হ্যাভ টু স্পিক ফর আওয়ার সেলফ, মানে যে কোনো কিছুই যদি আমার মনে হয় যে এটা তো আমার জন্য কাজ করছে না, এই জিনিসটাকে এভাবে চেঞ্জ করলে আমি এটা বেটার করতে পারবো, আমাদের সবসময় স্পিক আউট করতে হবে, কারণ যেই মানুষটা ডিসএবল না তার পক্ষে আসলে আমার কি দরকার সেটা বোঝাটা কঠিন। সো ওই কমিউনিকেশনটা যদি থাকে সব সময় তো সেটা আমাদেরকে মোর এনাবল করবে। থ্যাংক ইউ আপু, আপুর জন্য অনেক অনেক সম্মান এবং ভালোবাসা, এবং আমাদের সাথে আপুর এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য হচ্ছে আপুকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা নেক্সট সাদি আপুর কাছে চলে যাচ্ছিলাম। আপু যদি রেসিজম বা সেক্সিজম এগুলো নিয়ে কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতেন অথবা আমাদেরকে কিছু অ্যাডভাইস দিতেন। আমি যে আপু খুবই ভালো বলেছেন। আচ্ছা, শুরুতে আমি বলি যে বেটার কমিউনিকেট উইথ ইউর অ্যাডভাইজার। আমার মনে হয় যে এটার জন্য সবচেয়ে, ফাহমিদ আপু যেটা বললেন যে আপনি কিন্তু প্রফেসরের জন্য কিছু করছেন না, আপনি যা করছেন আপনি নিজের জন্য করছেন, তো এই যে একটা ওনারশিপ যে আপনার প্রজেক্টটা যে আসলে আপনার, অ্যান্ড ইউ উইল কন্ট্রোল দিস, এই যে প্রোঅ্যাক্টিভনেস, এই প্রজেক্টের জন্য কি লাগবে এটা আপনি আপনি কি বসে থাকবেন, আপনার প্রফেসর আপনাকে কিছু করতে বলবেন তারপর আপনি ওইটা করবেন, নাকি হচ্ছে
আপনি নিজেই চিন্তা করবেন যে এই প্রজেক্টটা ভালো করার জন্য আমাকে কি কি করতে হবে, এবং সেটা আপনি নিজে বুঝতে পেরে নিজেই প্রোঅ্যাক্টিভলি ওই প্রবলেমটা আগে থেকে সলভ করে যাবেন প্রফেসর বলার আগে। তো এটা এই ধরনের একটা অ্যাটিটিউড যদি থাকে এবং এটা যদি আপনি শুরুতেই প্রফেসরের সাথে কমিউনিকেট করতে পারেন, তখন কিন্তু প্রফেসর আপনাকে অন্যভাবে দেখবে যে হ্যাঁ, এই এই স্টুডেন্ট কখনো বসে থাকে না যে আমি ওকে কিছু করতে বলবো তারপর সে করবে, যে এই প্রজেক্টটা একটা প্রোঅ্যাক্টিভলি অ্যাটিটিউড করছে, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড করছে, এবং সে নিজে নিজে বুঝতে পারছে যে এই প্রজেক্টটা কিভাবে ভালো করবে, কি করলে এই প্রজেক্টের প্রবলেম কি, সেসব প্রবলেমের সলিউশন কি, সেটা আগে থেকে একটা প্ল্যান আছে। তো এই জিনিসটা এইভাবে কমিউনিকেট করা উচিত যে যখনই আপনি প্রফেসরকে কোনো প্রবলেমের কথা বলবেন, সাথে সাথে আপনি চিন্তা করবেন এই প্রবলেমের সলিউশন কি। তো তখন আপনি প্রফেসরের সাথে কমিউনিকেট করতে পারেন যে এই এই প্রবলেম আমি ফেস করছি আর এই এই সলিউশন আমি চিন্তা করেছি, এই সলিউশনগুলির মধ্যে কোনটা আপনার কাছে ভালো মনে হয়। তো এই রকমের আপনার ডিসকাশনটা যদি এরকম হয় যেখানে আপনি সবসময় সবকিছু ইনিশিয়েট করছেন, অ্যান্ড ইউ ডোন্ট ওয়েট ফর ইয়ার প্রফেসর টু টেল ইউ হোয়াট টু ডু, এই রকমের একটা ডাইনামিক যদি আপনি শুরুতে এস্টাবলিশ করেন, তখন দেখবেন যে প্রফেসর আসলে আপনার প্রতি অনেক রিলাই করবে এবং তখন আপনার সাথে ওভাবে ব্যবহার করবে। আবার এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে যখন যখন রেকমেন্ডেশন এটা লিখবে, এই ইউএসএ তে রেকমেন্ডেশন এটারের একটা বড় পার্ট হচ্ছে আপনি কত প্রোঅ্যাক্টিভ, আপনি কিভাবে প্রবলেম নিজের প্রবলেম নিজে সলভ করতে পারেন, অন্য মানুষের জন্য বসে থাকেন না, এই ধরনের কথা যদি রেকমেন্ডেশন লেটারে থাকে এটা একটা খুবই ভালো রেকমেন্ডেশন লেটার। তো আমার মনে হয় যে এটা শুরু থেকেই পিএইচডি লাইফে শুরু থেকে বা যে কোনো প্রফেশনাল লাইফে শুরু থেকে এই জিনিসটা এস্টাবলিশ করা উচিত যে আই ওন মাই প্রজেক্ট, আই এম নট ওয়েটিং ফর আদার পিপল টু টেল মি হোয়াট টু ডু। আর সেক্সিজম রেসিজম, আমার মনে হচ্ছে যে একাডেমিক এনভায়রনমেন্ট ইউএসএতে অ্যাটলিস্ট কম্পিউটার সায়েন্সে অনেক লিবারেল এবং সবাই অনেক চেষ্টা করে, বা হয়তো লিবারেল এখন হয়েছে, এর আগে অনেক প্রবলেম অনেক ফেস করেছে এবং মানুষ এ নিয়ে অনেক অনেক ল পাস করেছে, অ্যান্টি ডিসক্রিমিনেশন ল। তো সেরকম আমি সেরকম অতটা ফেস করিনি, কিন্তু একটা জিনিস আমি খেয়াল করেছি আমার নিজের মধ্যে যে আমি শুরুতে খুবই আনকমফোর্টেবল ফিল করতাম কথা বলার জন্য, আমার যে কোনো প্রবলেমের ভয়েস রেইজ করার জন্য। এটা আমি মনে করতাম যে ও মানুষ কি ভাববে, আমি আমি এখানে কথা বলতে পারবো কিনা। তো এটা আসলে আমার মনে হয়েছে যে বিকজ আই লুক ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান এলস, এটা আমার নিজের কাছে মনে হতো যে আমি কি মানুষের সাথে কথা বললে কেউ কিছু মনে করবে কিনা। তো এই জিনিসটা আস্তে আস্তে আমি নিজেকে কাটিয়ে উঠি, আমি যখন খেয়াল করলাম যে বাকি সবাই কিভাবে অ্যাটিটিউড করে, সবাই সবাই প্রফেসরের সাথে ফ্রিলি কথা বলেন, সবাই যে কোনো ব্যাপারে নিজের মতামত সবসময় ফ্রিলি দেয়, বা যে কোনো প্রজেক্টের শুরুতে তারা সবসময় আগে আগে আগিয়ে যায়, এগিয়ে যেয়ে বলে যে হ্যাঁ আমি এই প্রজেক্ট করব, আমি এই প্রবলেমের এইভাবে সলিউশন করব, ইভেন ইফ দে আর রং দে আর অলওয়েজ রেজিং দেয়ার ভয়েস। তো এই অ্যাটিটিউডটা আমি খেয়াল করেছি এবং এটা আমি নিজে নিজে আমি চেষ্টা করেছি এখান থেকে বের হয়ে আসার। থ্যাংক ইউ আপু। আমরা যারা ইন্ট্রোভার্ট থাকি একটু শুরু থেকে, তাদের আসলেই এই প্রবলেমটা হয়। তো পরে হচ্ছে দেখা যাচ্ছে এক্সট্রোভার্টরাই সবসময় কথা বলে সব স্টেজ দখল করে নিয়ে যাচ্ছে, এরপর আর সুযোগটা হয় না। তো সেটার জন্যই হচ্ছে কনফিডেন্সটা আসার দরকার আছে, তাই হচ্ছে আপুদের সাজেশনগুলো হয়তো ইনশাল্লাহ অনেক কাজে লাগবে। তো আমাদের লাইভ সেশন আজকে আমাদের সময় প্রায় শেষ হয়ে গিয়েছে, তো অডিয়েন্সের উদ্দেশ্যে যদি আপনারা কিছু বলতেন, ফাহমিদা। আমি প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই আমার কথা শোনার জন্য এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমি একটা কথাই বলবো যে উই হ্যাভ টু স্পিক আপ। আপনি যেখানে আছেন, যে পজিশনে আছেন, আপনি যেটা করতে চান সেটার জন্য আপনি স্পিক আপ, আপনি আপনার ভয়েস রেজ করবেন। এবং আপনার কাছে যদি কোনো কিছু ঠিক না মনে হয় যে আপনাকে ঠিকভাবে ট্রিট করা হচ্ছে না, বিশেষ করে মেয়েরা যারা আছেন তাদেরকে আমি বলবো যে সবসময় নিজের ভয়েস রেজ করবেন, কারণ অন্য কেউ আসলে আমাদের আমাদের প্রবলেম সলভ করে দিবে না। আমাদের প্রবলেম আমাদেরকে সলভ করতে হবে, তো সেটা টেকনিক্যাল ফিল্ডে হোক, নন টেকনিক্যাল ফিল্ডে হোক। আর আর যেটা হচ্ছে যে আমি নিজে যেটা মনে করি যে আমি আমার কাজটাকে এভাবে দেখি যে আমি কিভাবে অন্যকে হেল্প করতে পারবো, আমি যে টেকনিক্যাল কন্ট্রিবিউশন রাখছি সেটা কিভাবে মানুষকে হেল্প করছে,
বা আমি টিমে যখন কাজ করছি আমি কিভাবে অন্যের কাজটা অন্যের লাইফটা আমি ইজি করতে পারি, তো আমার মনে হয় এটা একটা বেটার পয়েন্ট অফ ভিউ, অ্যাটলিস্ট এই পারসেপশনটা আমাকে হেল্প করে যে শুধু নিজের ব্যাপারে চিন্তা না করে নিজের ক্যারিয়ার নিয়ে না ভেবে মানে টিম ওয়ার্ক অ্যাজ এ টিম আমি কিভাবে আরো বেটার করতে পারি সেটাতে ফোকাস করা। তো আপনাদের সবার জন্য অনেক শুভকামনা, আশা করি আপনারা যে যে ফিল্ডে কাজ করছেন অনেক ভালো করবেন এবং ভবিষ্যতে আপনারা যখন এই প্রোগ্রামে আসবেন তখন আমরাও আপনাদের কথা শুনতে পারবো, আপনাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা মোটিভেটেড হব। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। সাদি আপু, আমাদের শেষের সময় আপু যদি অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতেন। আমার খুবই ভালো লাগলো এই প্রোগ্রামে আসতে পেরে আজকে। আমরা যখন বুয়েটে ছিলাম তখন আসলে এত এই ওয়েবিনার তারপর হচ্ছে এত রকমের গ্রুপ এরকম কিছু ছিল না। এখন যে স্টুডেন্টরা এত অ্যাক্টিভ, তারা সবাই এত কিছু করছে, এটা জানতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর হচ্ছে এই যে কমেন্ট সেকশনে সবার কমেন্ট দেখে মনে হচ্ছে যে সবাই আসলে এখন এখন অনেক উৎসাহ, জানতে চায়, সবাই আগে থেকে নিজেদের ক্যারিয়ার প্ল্যান করছেন। তা আমার মনে হয় এটা একটা খুবই ভালো সাইন। সবাই এখন সবাই আপনারা সবাই ফাহমিদা আপু যেটা বললেন যে আমার ধারণা আপনারা সবাই জীবনে অনেক সাকসেসফুল হবেন, আপনারা এখন থেকেই প্ল্যান করছেন ভবিষ্যতে কি করবেন কি করতে চান, এটা নিয়ে আপনারা অনেক ইনফর্মড। আমি যখন গ্রাড স্কুলে আসি আমার মনে হয় আমি এত কিছু জানতামই না কিভাবে কি হয়, এখন যে এসব নিয়ে সবাই আগে থেকেই ডিসকাস করছেন আগে থেকেই জানার চেষ্টা করছেন এটা একটা খুবই ভালো সাইন। তা আপনাদের সবার জন্য আমার অনেক শুভকামনা, ভবিষ্যতে আমরা হয়তো আপনাদের সবার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো। থ্যাংক ইউ আপু, আপুদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই সময়টা দেওয়ার জন্য, আপুদের ব্যস্ত জীবন থেকে এই সময়টা বের করে আমাদেরকে দেওয়ার জন্য। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। বি সাইডের পক্ষ থেকে আপুদেরকে শুভেচ্ছা এবং ভিউয়ার্সদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।